আপনাকে এবার একটা কথা জিজ্ঞেস করছি, খুব বুঝে উত্তরটা দেবেন। একটা লোক জলসা শুনতে এসেছে, শালডাঙ্গাতে মান্দারবুনিতে বাড়ি বা মেটে কোনাতে বাড়ি, জলসা শুনতে এসেছে। এই লোকটা প্যান্ডেলের ভিতরে বসে আছে, হঠাৎ করে মারা গেল প্যান্ডেলের ভিতরে। বা লোকটা বাড়ি যেতে যেতে বাড়ির দরজা পৌঁছানোর আগ পর্যন্ত লোকটা মারা গেল কোনো একটা কারণে। আচ্ছা বলুন তো, এই লোকটা জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে না নেই? কোনটা আছে না নয়, ও যাবেই। তাহাজ্জুদ পড়নেওয়ালা লোকটার একটু একটু সন্দেহ থেকে যাবে, কিন্তু এর কোনো সন্দেহ নেই, এ যাবেই। যদি বলছেন কেমন করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কোনো মানুষ যদি দিনের জ্ঞান শিখবো বলে বাড়ি থেকে যদি বাহির হয়, সে যতক্ষণ না পর্যন্ত বাড়িতে ফেরত না আসে, এই মাঝখানে যদিও মারা যায়, ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিয়া, ও বাড়িতে যতক্ষণ না পর্যন্ত ফেরত আসবে, ও যদি মৃত্যুবরণ করে লোকাল মৃত্যু হবে না, ও শহীদের মর্যাদা পেয়ে যাবে। তার মানে এই জায়গাটার আপনি মূল্য দেওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদের সামনে দুটি কোরআনের সুরার, একটি সুরার এক রুকু তেলাবাত করেছি, এক রুকু নয়, এক রুকুর একটু কম, আর একটি সুরার পরিপূর্ণ তেলাবাত করে দিয়েছি। নিয়ে এই দুটো সুরাকে সামনে রেখে একটা চূড়ান্ত পর্যায়ের আলোচনা রাখতে চলেছি, সেটা হচ্ছে এই যে জান্নাতের ভিতরে স্পেশাল একটা জান্নাত আছে, জান্নাতটার নাম কি, কি নাম? ফেরদাউস। আল্লাহ রাসূল বলেছেন কোন মানুষ যখন জান্নাত চাইবে সে যেন ফেরদাউস চায়, ফেরদাউস খুব উন্নত মানের জান্নাত। আল্লাহ রাসূলের এই কথা দেখে বোঝা যায় নিশ্চয়ই তাহলে লো কোয়ালিটির জান্নাতও আছে। জান্নাত যদি সব একই কোয়ালিটির হবে তা আল্লাহ রাসূল কেন এই কথা বলছেন যে যখনই তোমরা জান্নাত চাইবে ফেরদাউস চাইবে? নিশ্চয়ই ফেরদাউস যদি ভিআইপি হয় ওর থেকেও লোকাল জান্নাত আছে। জি, এবার আপনাকে একটা কথা বলি, এই ফেরদাউসে যাবে কারা এটা বলবো। এবার একটা জাহান্নামের কথা বলি। আচ্ছা বলুন তো, জাহান্নামের ভিতরে সব থেকে খাতারনাক জাহান্নাম তার নাম কি? জি, তার নাম হুতামা। তার নাম কি? হুতামা। হুতামার থেকে খাতারনাক আর কোনো জাহান্নাম নেই, আল্লাহর কোরআনের ভাষা দিয়ে যা বোঝা যায়। আমি যাই পর্যন্ত টুকটাক বইপত্র পড়ে যা বুঝেছি, হুতামার থেকে খাতারনাক কোনো জাহান্নাম নেই। যদি বলছেন কেমন করে, এই দেখুন, অন্যান্য জাহান্নামে আপনাকে এমনিতে ঢুকিয়ে দেওয়া হবে, কিন্তু হুতামার একটা বৈশিষ্ট্য হচ্ছে হুতামার ভিতরে আপনাকে ঢুকিয়ে দেওয়ার পরে আল্লাহ কোরআনে নিজে বলছেন, যেমন মেয়েরা ভাত তরকারি রান্না করার সময় সবজি গলানোর জন্য, ভালো করে সিদ্ধ হওয়ার জন্য উপরে ঢাকনা দিয়ে ঢেকে দেয়, আল্লাহ বলছে হুতামাতে মানুষকে ভরে দেওয়ার পরে ঢেকে দিব। শুধু ঢেকে দিয়ে ক্ষান্ত হব না, আল্লাহ তাআলা বলছেন ফি আমাদি মুমাদ্দাদা, তাদেরকে জাহান্নামের ভিতরে বড় বড় খুঁটিতে তাদেরকে পেঁচিয়ে বেঁধে দেওয়া হবে, বেঁধে পর্যন্ত দেওয়া হবে জাহান্নামের ভিতরে। অন্য জাহান্নামে বাঁধার কোন সিস্টেম নেই, অন্য জাহান্নামে ঢাকনা লাগানোর কোন সিস্টেম নেই, কিন্তু এই জাহান্নামটা কিন্তু আল্লাহ তাআলা বলছেন ঢুকিয়ে দিয়ে আমি তাদেরকে কি করব, না ঢাকনা লাগিয়ে দিব আর তাদেরকে দড়ি দিয়ে বেঁধে দিব। জাহান্নামের মধ্যে খাতারনাক জাহান্নাম এটা। তার মানে বোঝা গেল যে জাহান্নামেরও আজাবের হালকা এবং বেশি আছে, নেই আছে, আবার জান্নাতেরও কোয়ালিটির ব্যাপার আছে, একটু লো কোয়ালিটির জান্নাত, একটু হাই কোয়ালিটির জান্নাত, তেমন পাপেরও কোয়ালিটি আছে, নেকিরও কোয়ালিটি আছে। কি বলছি বুঝতে পারছেন? নেকি কোয়ালিটি আছে, কি কোয়ালিটি আপনাকে একটা একটা করে বোঝাচ্ছি, আপনি তাড়াহুড়ো করিয়েন না, আমিও তাড়াহুড়ো করছি না। আচ্ছা বলুন তো, কিয়ামতের মাঠে নেকি ওজন করা হবে না নেকি কাউন্টিং করা হবে, কোনটা? ওজন করা হবে। তার মানে ওজন যখন করা হবে ভেবে নিতে হবে নেকি কম বেশি হয়, ওজন কম বেশি হয়। জি, ওজন কম বেশি হয়। একজন লোক তাহাজ্জুদের নামাজ পড়ে, একজন মানুষ তার সম্পদের এক তৃতীয় অংশ দান করে দিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটার ব্যাপারে কিছু বলছেন না, কিন্তু আল্লাহ নবী বলছেন আলহামদুলিল্লাহ তামলা আল মিজান, কেউ যদি দিনে রাতের কিছু অংশ যদি আলহামদুলিল্লাহ যদি বলে তামলা আল মিজান, মিজানের পাল্লার নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া হবে। তার মানে এই আলহামদুলিল্লাহর ওজন বেশি,
এটা বুঝে নিতে হবে। এর ওজন খুব বেশি। তারপরের বাক্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাহান ওয়া তামলাহানি মা বাইনা আসসামাওয়াতি ওয়াল আরজ। কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মিলিয়ে যদি বলে দিনে রাতের কিছু অংশে, তাহলে বাইনা সামাওয়াতি ওয়াল আরজ আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আল্লাহ যদি ইচ্ছা করে, তিনি অতীব মহান অতীব পবিত্র, তাহলে এই আসমান জমিনের মাঝখানে মধ্যবর্তী জায়গাটা নেকি দিয়ে ভরপুর করে দিতে পারে। তার মানে নেকির কম বেশি আছে। ঠিক তেমন আজাবের কম বেশি আছে। কেমন করে? পাপেরও কম বেশি আছে। কেমন করে? এবার আপনাকে আরবার আরেকটা জিনিস বোঝাচ্ছি, সেটা হচ্ছে এই, কোরআনে একটা শব্দ এসেছে আজাবুন আলিম, শব্দ এসেছে, হ্যাঁ এসেছে। আর একটা শব্দ এসেছে আজাবুন আজিম, শব্দ এসেছে, এসেছে। আর একটা শব্দ এসেছে আজাবুন মুহিন, শব্দ এসেছে, এসেছে। আল্লাহ তাআলা অত্র কোরআনে তিন রকম, চার রকম নয়, ছয় রকম আজাবের কোয়ালিটি বর্ণনা করেছেন। এক, আজাবুন আজিম, আল্লাহ বলছে বড় আজাব দিব। দুই, আজাবুন আলিম, শক্ত আজাব দিব। নাম্বার তিন, আজাবুন মুহিন, লজ্জাজনক আজাব দিব। তার মানে পাপের কোয়ালিটি আছে, যার পাপ যেমন কোয়ালিটি তার আজাবের কোয়ালিটি কি তেমন। কিছু পাপ আছে যেগুলো করলে মানুষ আনন্দ পায়, তৃপ্তি পায়। পাপ করলে কেউ তৃপ্তি হয় কারোর? হয় না? কে বলছো হয় না? পাপ করলে ভরি ভরি তৃপ্তি হয়? আগেকার দিনে আমি যখন এলেম বাজার মাদ্রাসায় পড়তাম, তখন ওখানে অনেক আমার শিক্ষক ছিলেন, তার মধ্যে ছিলেন ইব্রাহিম বর্ধমানি সাহেব, তারপরে ছিল মৌলানা নুরুল ইসলাম ফাইজি সাহেব, মৌলানা মকসুদ আসারি সাহেব, এলেমবাজারি বাড়ি উনিও থাকতেন, উনি আমার দীর্ঘদিনের শিক্ষক, মৌলানা মনিরুল ইসলাম সাহেব, সব আমার শিক্ষক। এলেমবাজার যখন পড়তাম ছোটতে, তখন দেখেছি যে পাড়া গ্রামে মুষ্টির চাল আদায় করতে গেলে, তখন এলেমবাজারে সিনেমা হলে যখন বই পড়তো নতুন, তখন মাইকিং করে করে বেড়াতো, ভাঙা একটা রিক্সা গাড়ি করে করতো না। অমুক তারিখে অমুক সিনেমা হলে অমুক নায়কের বই আসছে, সপরিবারে দেখার মতো ফিল্ম, ফিল্মের টিকিটের দাম 5 টাকা, ভ্যানেও পাওয়া যাবে, কাউন্টারেও পাওয়া যাবে। একটা লজ্জার কথা আপনাকে বলছি, আপনার লজ্জার কিছু নয়, বোঝানোর জন্য বলছি। কথা হচ্ছে এই, আপনি নতুন বিয়ে করেছিলেন, আপনার শালি এসেছে, শালিটার বয়স 16 বছর, আপনি আপনার শালিকে বলছেন চলো সিনেমা দেখতে যাবে, আপনার শালি বলছে দুলা ভাই চলো তাহলে যাই। দুজনা চলে গেলেন সিনেমা হলে, ঢুকেও গেলেন, আপনার বউ নেই, শুধু শালিটা আছে, আপনি সিনেমা দেখছেন, 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে যাচ্ছে, আপনার সেই সময়টায় মনে হবে যদি সিনেমাটা 5 ঘন্টার হতো আরো ভালো হতো, এটা আপনার মনে হবে, মনে হবে না? কারণ আপনার শালি রয়েছে 14-15 বছরের ডান দিকে বসে, এটা মনে হওয়া স্বাভাবিক, মনে হবেই, এটা যে কেউ হোক মনে তার হবেই। আচ্ছা বলুন তো, এই আপনার শালি ডান দিকে বসে আছে, আপনি তৃপ্তি পাচ্ছেন কি পাচ্ছেন না? আনন্দ পাচ্ছেন কি পাচ্ছেন না? পাচ্ছেন। এবার বলুন, আনন্দ হলো, তারপরে কি নেকি হলো না পাপ হলো? পাপ। তাহলে আনন্দ পেলেন, পাপও হলো। আর কিছু পাপ আছে যেগুলো করতে গেলে পরিশ্রম করা লাগে। কেমন পরিশ্রম করা লাগে? যদি বলছেন আপনি বক্তব্য রাখবেন না, বক্তব্য তো রাখবো, বক্তব্য রাখবো, জমি রেডি করছি, এরপরে কোরআনের আয়াত বলবো একটা একটা করে, আগে বলে আপনাকে বুঝিয়ে নিচ্ছি সব ব্যাপারটা, তারপর এখনো অনেক দেরি বক্তব্য রাখার, সবে শুরু এখন। তা পাপের কিছু পাপ আছে যেগুলো করলে পরিশ্রম করতে হয়। যেমন আপনি মান্দারবুনি গ্রামের 2 বস্তা ধান চুরি করেছেন রাতের বেলা, ধরে নেন সাইকেলে করে আসছেন ধানটা নিয়ে, তা রাত তখন বাজে 1টা, রাস্তা খারাপ, ঠেলে ঠেলে নিয়ে আসছেন, পিছনের চাকাটা পাংচার হয়ে গেছে, 2 বস্তা ধান গাড়িতে চাপানোই আছে। আচ্ছা বলুন তো, আপনি গাড়ি সহজে ঠেলে আনতে পারবেন না? সাইকেল ফেলে দিয়ে পালাতে পারছেন না, ধান ফেলে দিয়ে পালাতে পারছেন। ওই পাংচারওয়ালা সাইকেল যদি আপনি বাড়ি পর্যন্ত ঠেলে আনেন, কালঘাম ছুটবে না? ছুটবে। আচ্ছা বলুন তো, ধান পেলেন, কালঘাম ছুটলো, পরিশ্রম করতে হলো, তারপরেও বলুন তো দেখি নেকি হলো না পাপ হলো? পাপ হলো। কষ্টও হলো, পাপও হলো। তাহলে পাপেরও যেমন কোয়ালিটি, আল্লাহর আজাবেরও তেমন কোয়ালিটি। জান্নাত জাহান্নামের কোয়ালিটি কেমন আপনাকে এবার বোঝাই। আপনি এখান থেকে বোম্বাই যাবেন, এইটা বলি শেষ করে দিব, তারপরে কোরআনের আয়াত বলবো। আপনি এখান থেকে বোম্বাই চলে যাবেন, বোলপুর থেকে টিকিট কেটেছেন,
দেখবেন প্রত্যেক ট্রেনে তিন রকম কোয়ালিটির টিকিট পাওয়া যায়, একটা হচ্ছে জেনারেল, একটা হচ্ছে রিজার্ভেশন, একটা হচ্ছে এসি। এসির আবার তিনটে কোয়ালিটি, একটা হচ্ছে ফার্স্ট ক্লাস, একটা হচ্ছে টু টিয়ার, একটা হচ্ছে থ্রি টিয়ার। সব দেখবেন কোয়ালিটি আলাদা। আপনি বোম্বে যাবার টিকিট কেটেছেন এখান থেকে 300 টাকা, এর নাম হচ্ছে চালু টিকিট। চালু টিকিট মানে এর ঘায়ের উপরে ওর পা, মাথা ওর মাথার উপরে ওর পা নিয়ে গুঁতো গুঁতি করছে ট্রেনের ভিতরে, এটা হচ্ছে 300 টাকার টিকিট। আপনি যদি 600 টাকা দিয়ে টিকিট কাটেন রিজার্ভেশন কনফার্ম সিট, আপনি চলে যাবেন মুম্বাই। জি, আপনি যদি 2000 টাকা দিয়ে টিকিট কাটেন তাহলে আপনি এসিতে করে যাবেন, একই ড্রাইভার চালাবে, একই গতিতে গাড়ি চলবে, একই প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, একই প্ল্যাটফর্মে গিয়ে পৌঁছাবে, একই টাইমে পৌঁছাবে, একই টাইমে ছাড়বে। শুধু আরামের ডিফারেন্স, মাল যেমন আরাম তেমন। 300 টাকায় গুঁতাগুঁতি, 1000 টাকায় মোটামুটি, 2000 টাকায় ভিআইপি এসিতে। যেমন আমল তেমন জান্নাতের কোয়ালিটি। মোটামুটি আমল করেছ লোকাল জান্নাতে থাকো, তবে সেটা সাংঘাতিক জান্নাত অবশ্য। একটু হাই ফাই আমল করেছেন তাহলে চলে যাও, তুমি একদম ফেরদাউসে। কি বলছি বুঝতে পারছেন না? বোঝাতে পেরেছি আপনাকে এতক্ষণ ধরে? তাহলে এই ফেরদাউসে যেতে গেলে আপনাকে কঠিন আমল করতে হবে। বড় কিছু পেতে গেলে সহজে পাওয়া যায়? পাওয়া যায়? যায় না। কঠিন পরিশ্রম করতে হয় তবে বড় কিছু পাওয়া যায়। ফেরদাউসে যাবে কারা? আমি একটা একটা করে কোরআন বলছি, আপনি শুনতে থাকুন ইনশাআল্লাহ আজিজ। আমি চেষ্টা করব আজকের বক্তব্য শোনার পরে যদি আপনার অনুপরিমাণ কাজ হয় তাহলে আমি আখেরাতে কিছু পাব ইনশাআল্লাহ। এক, এ জান্নাতে যাচ্ছে কারা? আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মোমেনরা তো সফলতা পেয়েই গেছে। পাবে এ কথা বলছেন না। আলেমগণ ভালো করে জানেন এর মানেটা কি হয়। আল্লাহ তাআলা বলছেন কদ, নিশ্চয়ই আফলাহাল মুমিনুন, মুমিনরা তো সফলতা পেয়েই গেছে। কারা সফলতা পেয়েছে? মুমিনরা। সেই মুমিনের কোয়ালিটি কি? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে খুব বিনয়ী। এক নম্বর, ফেরদাউসে যেতে গেলে কি হতে হবে? নামাজে খুব কি কি হবে? বিনয়ী, ভদ্রতা, নম্রতা নামাজের ভিতরে হতে হবে। সোশ্যাল মিডিয়ায় দেখি তো, ইউটিউবে দেখি, কিছু কিছু মসজিদে 20 রেকাত তারাবি হচ্ছে। 20 রেকাত তারাবি হাদিসে আছে না নাই এটা আমি ফতোয়া দিতে আসছি না। 20 রেকাত তারাবি পড়ছে, টাইম লাগছে 25 মিনিট। তা মনে মনে ভাবি যে ওর পাছাতে কি ডবল সিলিন্ডারের মেশিন লাগানো থাকে? অত স্পিরিট হয় কি করে নামাজ? হ্যাঁ, অত স্পিরিট হয় কি করে? অত স্পিরিট হয় কি করে? আমি একটা একটা করে ভেঙে ভেঙে বলছি আপনাকে। আপনার ভিতরে আপনি যদি নিজেকে মানুষ বলেন তাহলে অবশ্যই এ বক্তব্য তো আপনার কাজ হবে। আর আপনি যদি মনে করেন গতানুগতিক বক্তব্য শুনতে হয় ওই জন্য শুনতে এসেছি, অনুপরিমাণ কোনো কাজ নেই। এটা আপনি জানেন যে এই মুহূর্তে মমতাজুল ইসলাম মানেই বিতর্কিত লোক। মমতাজুল ইসলাম মানেই সোশ্যাল মিডিয়াতে নানান রকমের মুখ, এটা আপনার দেখেন। জি, আমি ওই জন্য বিতর্কিত মুখ নয়, আমি তর্কিত মুখ দিয়ে আপনার সামনে কিছু কথা বলতে চাইছি, আপনি মন দিয়ে বোঝার চেষ্টা করিয়ে। আল্লাহ তাআলা বলছেন সালাওয়াতিকিম খাশিউন, সালাতিকিম খাশিউন, যারা নামাজে খুব বিনয়ী। আচ্ছা, পবিত্র আল কোরআনে কথা আছে ইন্না সালাতা তানহানিল ফাহশায় ওয়াল মুনকার, এ কথা আছে? নিশ্চয়ই নামাজ নামাজিকে মন্দ কাজ ও মন্দ কথা থেকে বিরত রাখে। এটা কোরআনে আছে না নেই? আছে। আচ্ছা, সাল লাগাতে এরকম কোন লোক আছে যে নামাজ পড়ে তারপরেও সুদের টাকা খায়, নামাজ পড়ে তারপরেও ব্যভিচার, নামাজ পড়ে তারপরে জমির হাল কাটে, নামাজ পড়ে তবুও বোনের জমি ফাঁকি দেয়, নামাজও পড়ে তবুও হারাম টাকা খায়, নামাজও পড়ে একটা গরু 3 বার বিক্রি করে সুদবাজার হাটে, এইরকম লোক আছে? আছে, আছে। তার মানে বুঝে নিতে হবে ওর নামাজ কবুল হয়নি। তাছাড়া আল্লাহর কথা মিথ্যা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তাছাড়া আল্লাহর কথা কি হবে? মিথ্যা হবে। আর আল্লাহ বলছে নামাজ নামাজিকে নিশ্চয়ই কুকথা ও কুকর্ম থেকে বিরত রাখে। এ 50 বছর ধরে নামাজ পড়ছে তারপরে বিরত থাকতে পারছে না, তার মানে বুঝে নিতে হবে ওর নামাজ অভ্যাসে পরিণত হয়েছে, এবাদতে পরিণত হয়নি। অভ্যাস, দিনে 5 বার আজান হলে মসজিদে সবাই যায়, আমিও যাই, এটা ওর অভ্যাস, ওর ইবাদতে পরিণত হয়নি।
আমাদের নামাজ কবুল হবার অনেকগুলি শর্তের দুটা একটা শর্ত আমি আপনাদের সামনে বলে দিচ্ছি, কবুল হচ্ছে না কেন। এক, পবিত্রতা অর্জন করতে হয়, নামাজ পড়তে গেলে পবিত্রতা অর্জন করতে হয় তো। দুই, আপনাকে উত্তম পোশাক পরিধান করে মসজিদে যেতে হবে, উত্তম পোশাক। ও যখন অফিস আদালতে যায়, এলএম বাজার বিডিও অফিসে, থানাতে যখন দেয়, এসডিও এর কাছে যখন দেয়, তখন দামি স্যুট, জামি প্যান্ট, ফক্স সেন্ট মেরে যায় বাবুর কাছে। আর আল্লাহর ঘরে যখন যায়, মনে হচ্ছে লালগোলা থেকে ভিখারি ঢুকছে ভিক করতে। কি বলছি বুঝতে পারছেন না? ওর বগলের গন্ধ তো টিকা যায় না। যে ও মাঠ থেকে কাজ করে এসেছে, গায়ের ঘাম এখনো পর্যন্ত মরে নেই, আল্লাহর ঘরে আপনি যাচ্ছেন, আপনার এই অবস্থা। নাম্বার তিন, নামাজ আমাদের কবুল হচ্ছে না, তার একটা কারণ, সেটা হচ্ছে এই, ধরে নেন আমি মমতাজুল ইসলাম, আমি খুব গরিব মানুষ, একেবারে নিঃস্ব মানুষ, আমার পাশে বসে আছে আমার বন্ধুবর আমির আলী, এক কোটি 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 টাকার মালিক, ধরে নেন, বোঝানোর জন্য বলছি। তা আমি একদিন হঠাৎ করে আমির আলীর বাড়িতে এসেছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার নাম মমতাজুল ইসলাম, আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা বারাসাত থানার দত্তপুকুর গ্রামে, আমি সেই সালডাঙাতে অমুক তারিখে জলসা করতে এসেছিলাম, এলএম বাজার মাদ্রাসায় পড়ি, তুমি আমাকে চিনতে পারছো? দশটা কুড়ির লোকালে বোলপুরে নেমেছি ভাই, বারোটা কুড়ির লোকালে চলে যাব, খুব বড় বিপদে পড়েছি, আমার বেটির বিয়ে, কিছু যদি সহযোগিতা করো তাহলে খুব ভালো হয়, একটু তাড়াতাড়ি করিও। আচ্ছা, ওর কাছে যদি কোনোদিন এসে আমি একদম এরকম ভাবে আমার বেটির বিয়ের জন্য কিছু চাঁদা চাই, ও আমাকে দিবে? কি করবে? মনে হয় গোবড়া হসপিটালে ভর্তি করতে হবে, তাহলে খেপে গেছে, এটা বলবে কি বলবে না? হ্যাঁ, তাহলে কিছু পেতে গেলে ভিক্ষা চাওয়ার একটা পদ্ধতি আছে। কি পদ্ধতি? আসসালামু আলাইকুম, আপনার নাম আমির আলী, সেই এলএম বাজার মাদ্রাসায় পড়তাম, আমি বক্তব্য জগতে রয়েছি ভাই, খুব বড় বিপদে পড়েছি, আমার ছেলেটার হার্টের অপারেশন হবে, শুনেছি আল্লাহ তোমাকে অনেক মাল দিয়েছে, যদি আমায় কিছু সহযোগিতা করতে তাহলে খুব ভালো হতো, খুব ভালো হতো। তাহলে বলুন তো, আগে যেমন করে চেয়েছিলাম তেমন করে চাইলে ভিক্ষা দেবে, দ্বিতীয়বার যেমন করে চাইলাম এইরকমভাবে চাইলে ভিক্ষা দেবে, কোনটা? দ্বিতীয়বারটা। নামাজে দাঁড়িয়েছে হুজুর, এরকম করে নামাজে দাঁড়িয়েছে, নামাজে দাঁড়িয়েই বলছে আলহামদুলিল্লাহ, এই গরু কোথাকার, নামাজ হবে? একদমে কম্পিটিশন চলছে খতম তারাবিতে হুজুরদের, আর হুজুরদের কথা তার বলিয়েন না, বুঝলেন না, হুজুরদের কথা আমায় বললে এখন গা হাত পা পুরো জ্বালা করে, মানে এত জ্বালা করে যে আমার তো মুখ ফটকালো, মানে বলে ফেলে দিই নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব আমাকে মারের হুমকি, দেখছেন তো এগুলো আপনারা, এখন জানাই যাচ্ছি আগে থেকে থানায় কল করে তবে যেতে হচ্ছে। এই বাঁকুড়াতে গেলাম কিছুদিন আগে, গাড়ি ফাড়ি ভাঙচুর করে দিচ্ছিল, কোন রকম পুলিশকে ফোন করে আবার বেঁচে চলে এসেছি, আল্লাহ বাঁচিয়েছে। আমার একটাই দোষ, হুজুর বক্তব্য রাখতে রাখতে একটা বলেছেন কথা, যে ফুরফুরা নাকি দাদা হুজুর পীর কেবলার সাথে আল্লাহর নবী আবু বক্কর ওমর উসমান আর হযরতে আলী চারজন আর পাঁচজন মিলে নাকি দেখা করতে এসেছে, বুঝলেন? আপনাকে একটা বক্তব্য শোনাবো, এই মোবাইলটা কই মনির, যাই হোক মনে হয় এখানে চলছে, আপনাকে একটা বক্তব্য শোনাই, কালকে বক্তব্য শুনতে শুনতে একজন হুজুর বক্তব্য রাখছে, কি বলছে, আমাদের মুরিদ যখন মারা যাবে, বন্ধুরে আমার কবরে যখন লাশ শোয়ানো হবে, মুনকির নাকির ফেরেশতা আসার আগে আমাদের পীর সাহেব কবরে আগে থেকে বসে থাকবে, মুরিদকে বাঁচাবার জন্য ফেরেশতাদের সাথে মোকাবেলা করবে, মনে মনে বলছি তোর হুজুরি তো কিয়ামতের মাঠে নৌকা চালাবে, ও আবার কি করবে, ও তো নিজের নৌকা নিয়ে ব্যস্ত থাকবে কিয়ামতের মাঠে, কি আশ্চর্য ব্যাপার, ওই কিয়ামতের মাঠে নিজে নৌকা চালাবে। আবার আজকে একটা বক্তব্য পেলাম একটা ভণ্ডর, ওই তো হুগলি জেলারই ভণ্ড সব, পীরেদের চামচাগিরি করছে, আজকে বক্তব্য রাখতে রাখতে বলছে, বন্ধুরা একটা আশ্চর্য ঘটনা শুনুন, বলছে কি, বলছে ইমাম মাহাদি সর্বপ্রথম ফুরফুরাতে আসবে, তারপরে অন্য জায়গায় যাবে। আচ্ছা, এগুলো কি মেনে নেওয়া যায়? পাগল তো আর গাছে ধরে না, গাছে ধরে, পাগল গাছে ধরে না, বলছে ইমাম মাহাদি আর কোথাও জায়গা পেল না, ফুরফুরাকে পছন্দ করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোথাও জায়গা পেলেন না, ফুরফুরাতে জায়গা পেলেন। আরে মদিনাতে 10,000 সাহাবীর কবর রয়েছে, 10,000 সাহাবীর কবরের উপরে চাদর চড়ানো নেই,
10,000 সাহাবীকে কেন্দ্র করে তিন দিন চার দিন ঔরস হয় না। আল্লাহর নবী যেখানে খোদ রয়েছেন সেই জায়গাতে কোনো মিলাদের অনুষ্ঠান নাই, আর হুজুর 10,000 সাহাবী থেকেও শিক্ষা অর্জন করে না। হুজুর এখানে তার দাদুর কবর দেওয়ার পরে দুনিয়ার মানুষকে প্রচার করে করে যাচ্ছে, আমার দাদু কবরে জীবিত, যা ইচ্ছা তাই চাইবে তাই পাবে। মানুষ এত বোকা, প্রত্যেক মাজারে দেখবেন ঢোকার আগে দেখতে পাবেন কিছু ভিখারি বসে থাকে, তাকে না থালা নিয়ে, তার মানে ভিখারিও বুঝতে পেরে গেছে মরা মানুষের কাছে কিছু পাওয়া যায় না, ওই জন্য মেন গেটে জ্যান্ত মানুষের সামনে থালা নিয়ে বসে থাকে। আর এ এত বড় বদমাইশ, এ শিক্ষিত মানুষ নিজেকে বিবেকবান বলে তারপরেও যায় মরা মানুষের কাছে চাই, তারে পাগল ভিখারি বুঝতে পেরেছে মরা মানুষের কাছে চাওয়া যায় না, আর এ শিক্ষিত মানুষ বুঝতে পেরেছে মরা মানুষের কাছে চাওয়া যায়। মানে মানুষ তো গরু হয় না, তবে এরা গরুর পর্যায়ের, কি আশ্চর্য ব্যাপার, কি আশ্চর্য ব্যাপার। একদিন গেলাম মাজারে ঘুরতে, তো মাজারে ঘুরতে গেছি, যেতে যেতে ওইদিকে ফিরে আমাকে বলছে পিছন দিক দিয়ে ফিরে আসুন। আজকেই গল্প করতে করতে একজন বলছিলেন, ওই গল্পটাই বলছি, মাজারের দিকে বোঝাই হুজুরের দিকে পিছন করা যাবে না, আসার সময়তে নিয়ে ব্যাকে রিটার্ন আসতে হবে। তা একজন তখন বলছে যে পিছনের দিকে তবু তো একটা কিছুই থাকে না, সাধারণ পিছনের দিকটা পুরুষ মানুষের, কিন্তু সামনের দিকে তো লিঙ্গ থাকে, তাহলে ওই দিকে করে আসলে তো হুজুরের বেশি অপমান করা হবে। সামনের দিকে তো মানুষের পেচ্ছাপের জায়গা থাকে, লিঙ্গ থাকে, পিছনের দিকে তবু কিছু থাকে না, জি সব মাজারে দেখবেন লেখা আছে আর গাঁজা খেয়ে বসে আছে, কি আশ্চর্য ব্যাপার। এদের বিরুদ্ধে কথা বলতে গেছি, সোশ্যাল মিডিয়াতে আমাকে বলছে খুন করে দেবো, আমি তো বলে দিয়েছি খুন তোমার 10 পয়সাও দাম দিই না, তোমার খুনের 10 পয়সাও দাম দিই না। হুজুর নিজে দাবি করছে এটা, যে আমার বিনা পারমিশনে নফল নামাজ পড়া যাবে না, এটা হুজুরের দাবি ফুরফুরে হুজুরদের, যে আমাদের বিনা পারমিশনে নফল নামাজ পড়া যাবে না, ওদের এটা দাবি যে আমাদের উপরে দরুদ পড়তে হবে, ওদের এটা দাবি নবী হাজির নাজির নবী ফুরফুরাতে দেখা করতে আসে, ওদের এটা দাবি ইমাম মাহাদি সর্বপ্রথম ফুরফুরাতে আসবে। আমি মনে মনে ভাবলাম যে ফুরফুরাতে নবী আর কাজ নাই, অন্য কোথাও যেতে পারলেন না, ফুরফুরাতেই আসবে। একটা আশ্চর্য কথা আপনাকে বলে দিই, আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন জামাই নাম তার হযরত উসমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের শ্বশুর নাম তার হযরত ওমর, হযরত ওমানকে নামাজ পড়া অবস্থাতে পিছন দিক দিয়ে তলোয়ার দিয়ে মারা হয়েছিল, এটা আপনি জানেন, হযরত উসমানকে মারা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়ার পরে হাসান হোসাইনকে মারা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়ার পরে কিছুদিন আগে 2009 সালে 2011 সালে সম্ভবত মক্কাতে হজ করতে গিয়ে হাজি সাহেবরা রাস্তা জাম হয়ে অসংখ্য হাজি সাহেব মারা গিয়েছিলেন, এটা জানেন? জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ফুরফুরাতে আসবেন, তা আল্লাহ নবীর আপন জামাই হযরত ওমর তাকে পিছন দিক দিয়ে তলোয়ার দিয়ে মারা হবে, একবারও নবী স্বপ্নে দেখাতে পারলেন না যে ওমর তুমি নামাজ পড়া থেকে বিরত থাকে, তোমাকে পিছন দিক দিয়ে মেরে দেওয়া হবে, উসমান তোমাকে মেরে দেওয়া হবে, হাসান তোমাকে মারা হবে, হোসাইন তোমাকে মারা হবে। ওই কাবা শরীফের ইমামকে একবার স্বপ্নের মাধ্যমে আল্লাহ নবী এ কথা বললেন না, ইমাম সাহেব এবছরের হজ বন্ধ রাখো, রাস্তা জাম হয়ে অসংখ্য হাজি সাহেব মারা যাবে, ওখানে আল্লাহ নবী কোনো কথা বলতে পারলেন না, আল্লাহ নবী তোমাদের গাঁজা খাওয়ার জায়গাতে আসবে, বদমায়েস কোথাকারে, একদম এই ভ্রান্তদের থেকে দূরে থাকবেন বলে দিলাম। প্রত্যেক মসজিদের ইমামদের কাছে এটা আমার বিনীত অনুরোধ, সোশ্যাল মিডিয়া এবং জনগণের সামনে, এখন খুতবা মানি ওই ভণ্ডদের বিরুদ্ধে খুতবা সহি হাদিস কোরআনকে সামনে রেখে, এরা মানুষকে শেষ করে দিচ্ছে, কেমন শেষ করছে আপনাকে মাঝখানে একটা গল্প বলে দিচ্ছি, শুনে রেখে দেন। বাদশাহ শাহজাহানের নাম শুনেছেন? শুনেছেন তো? শুনেছেন। বাদশাহ শাহজাহানের কাছে একটা লোক এসেছে, সেই লোকটার কাঁধে আছে একটা বাঁশ, বাঁশের একদিকে আছে একটা খাঁচা, খাঁচার ভিতরে আছে একটা পাখি, আর একদিকে আছে একটা খাঁচা, সেই খাঁচাটা ফাঁকা, পাখি নেই। তা বাদশাহ শাহজাহান দরবার থেকে বলছে, বাবু তোমার দুটো খাঁচার মধ্যে একটা খাঁচাতে পাখা নেই, পাখি নেই কেন? তখন ওই লোক বলছে যে রাজা বাবু, আমার একটা খাঁচায় যেটা পাখি আছে এটা অরিজিনাল খাঁচা, আর সামনে যেটা আছে এটা খাঁচা নয়, এটা পাখি ধরা ফাঁদ। বলছে ফাঁদ নিয়ে কি করো? বলছে না আমি জঙ্গলের নির্জন জায়গাতে
নির্জন জায়গাতে আমি এই খাঁচার ভিতরে পাখিটাকে দিই, তার পাশে এই ফাঁদটাকে পেতে রাখি। কি বলছি বুঝতে পারছেন না? খাঁচায় পাখিটা থাকে, পাশে ফাঁদ পাতা থাকে, আর এই পাখিটা আমি চলে আসি আনমন হয়ে কুহু 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 করে নিজের ভাষাতে ডাকে, আর ওর স্বজাতির পাখিগুলো ওর সাথে দেখা করতে আসবে বলে ওদের ফাঁদে গিয়ে পড়ে। বাদশাহ শাহজাহান বলছে, শোনো এই পাখিটা তাড়াতাড়ি করে আমাকে দাও। বাদশাহ শাহজাহান খাঁচার ভিতর থেকে পাখিটাকে বার করে নিয়ে সাথে সাথে চারটে টুকরো করে দিলেন। পাখির মালিক তো অবাক, বলছে আপনি কি সর্বনাশ করলেন? বাদশাহ শাহজাহান হুঙ্কার দিয়ে বলছে, শোনো পাখির মালিক, যে জাতি যে সম্প্রদায় যে পাখি নিজে অভিনয় করে তার মালিকের ফাঁস জালে ফাঁসিয়ে দেয় তার স্বজাতিকে, এইরকম নিকৃষ্ট পাখিকে বাঁচিয়ে না রাখা উচিত। আমিও বলতে চাই, বড় জুব্বা পরে বড় পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে যারা ইসলাম নামক ধোকাবাজির একটা জায়গা বানিয়ে যারা নিজেকে ইমানদারি বলে দাবি করে নিজেরকে নবীদের আওলাদ বলে দাবি করে জনগণকে যা জাহান্নামের ফাঁদে ফেলে দিচ্ছে, আমিও মমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে বলে দিয়ে যাচ্ছি, এটা যদি মুসলিম কান্ট্রি হতো তাহলে তোমাদের এক এক করে তোমাদেরকে শুলির কাস্তে চড়ানো হতো, ফাঁসির কাস্তে তোমাদেরকে ঝুলিয়ে দেওয়া হতো, কারণ তোমরা নিজেকে নবীর আওলাদ বলে দাবি করছে না, চরম মিথ্যা কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চার বেটা, কোন কোন মুহাদ্দিসগণ বলেছেন তিন বেটা, একটা বেটা দুটো নাম, আমি তর্ক বিতর্কে যাচ্ছি না, ধরে নাম চার বেটা। চার বেটার একটাও কে বেঁচে আছে? একটাও কে বেঁচে আছে? যদি বেঁচে না থাকবে তুমি নবীর আওলাদ হলে কি করে, এইটা আগে বলো তো দেখি। বলছে, দাদা হুজুর পীর কেবলাকে না মারলে জান্নাত যাওয়া যাবে না, তাহলে আমেরিকার লোক কি করে জান্নাত যাবে, এটা আগে বলো। আমেরিকাতে তো দাদা হুজুর পীর কেবলা নেই, ওখানকার লোক কি করে জান্নাতে যাবে? এসব গাঁজাখুরি বক্তব্য থেকে দূরে থাকবেন। ওই জন্য আমি বলেছি, বই পড়লে জ্ঞান বৃদ্ধি পায়, সব রাইটারের বই নয়, সব লেখকের বই পড়তে যাবেন না, সব বক্তার বক্তব্য শুনতে যাবেন না। নিজেকে যারা আহলে হাদিস বলে দাবি করছেন এরা আবার এত বড় বদমাইশি করছে, এখন নিজে আহলে হাদিস নিজের কাছে সঠিক হাদিস কোরআন থাকার পরেও একজন বেদাতিকে প্রধান বক্তা করে জলসা করাচ্ছে, এগুলো অবাক লাগে। বেদাতি এক জায়গায় বক্তব্য রাখতে গিয়ে বলছে, আল্লাহ নবী বলেছে কাঁটা বেগুন খাওয়া, বেশি বেশি করে 100টা রোগ ভালো হয়ে যাবে। এই বদমাইশ কথাকারে, কাঁটা বেগুন কেউ খায়? কাঁটা বেগুন খেলে 100 রোগ ভালো হয়ে যায়? কাঁটা বেগুন কেউ একভাবে এক মাস খেলে তার পাঁচা চুলকিয়ে ঘা হয়ে যাবে? আল্লাহ নবী এ কথা বলতে পারে? আপনি বলুন, এ কথা বলতে পারে আল্লাহ নবী? বলতেই পারে না। এদেরকে দিয়ে প্রধান বক্তা করে জলসা করছে, তারা নাম দিচ্ছে আহলে হাদিস। কি আশ্চর্য ব্যাপার! এগুলো সত্যি আমাদের মসজিদের ইমাম ভাইরা যারা আছেন বিশেষ করে ওনাদেরকে একটা কড়া পদক্ষেপ নেওয়া দরকার। দুটো পীরের বিরুদ্ধে কথা বলে বলে মনে করছে এরা খুব বড় পণ্ডিত, এরা মনে হয় খুব সহি আকিদার লোক। আজকে 60 বছর বক্তার জগতে বক্তব্য রাখছে, 2 রেকাত নামাজ আল্লাহ নবী সাল্লাম যেভাবে পড়েছেন সেই পদ্ধতিতে পড়তে পারে না? আল্লাহ নবী সাল্লাম যে পদ্ধতিতে 2 রেকাত নামাজ পড়েছে হুজুর এখনো পর্যন্ত পড়তে পারে না ওই পদ্ধতিতে 2 রেকাত নামাজ। এরপরেও যারা আহলে হাদিস বলে দাবি করছে তারা ওদেরকে বক্তা হিসেবে আনছে? আপনি হয়তো এই কথা বলতে পারবেন যে আপনার জ্বলন ধরেছি, আমার কোনো জ্বলন ধরেনি, আমার জ্বলনের কি আছে? আল্লাহ তাআলা বলছেন, সালাওয়াতিহিম সালাতিহিম ফাসিহুন, যারা নামাজে খুব বিনয়ী নামাজ পড়বেন বিনয়ের সাথে, বেশি নামাজ পড়তে হবে না, বেশি অতিরিক্ত নামাজ পড়ে জান্নাত যাবার কামনা করতে যেতে হবে না। আপনি 2 রেকাত পড়ুন, তবে 2 রেকাতটা ধীর স্থির ভাবে পড়ুন, ওই সূরা একদমে সূরা ফাতিহা বলে দিলেন নামাজ হবে না। আপনি একজন ভিখারী, যখন মসজিদে যাবেন এটা মাথায় রাখবেন। আপনি কে? কে আপনি? ভিখারী। নামাজে দাঁড়িয়ে প্রথমেই বলবেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, অসংখ্য জগতের মালিক তুমি, সমস্ত প্রশংসা তোমার, তুমি অসংখ্য জগতের মালিক। আর রহমানির রহিম, তিনি পরম করুণাময় অতীব দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, প্রতিফল দিবসের তুমি মালিক, ইয়াকা নাবুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই কাছে সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ পথের পথিক করে দাও। তাহলে আপনি নামাজে এটা বলেন কি বলেন না? বলেন তো। তা নামাজে আপনি ভিক চাইছেন কি চাইছেন না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে একটু সহজ পথের পথিক করো। তাহলে ভিক চাইলেন কি চাইলেন না? তাহলে ভিক চাওয়ার পদ্ধতি সিস্টেম পাল্টাতে হবে না? হবে না? হবে। নামাজ পড়বেন ধীর স্থির ভাবে, সূরা ফাতিহা 7টি আয়াত 7 দমে পড়বেন, আস্তে আস্তে করে,
কি বলছি বুঝতে পারছেন? একদম আস্তে আস্তে করে পড়বেন, রুকু সেজদা আস্তে আস্তে করে দিবেন, অটাম পটাম করতে যেন না, নামাজ কবুল হবে না। তাহলে ফেরদাউস নামক জান্নাতে যাওয়ার প্রথম গুণ, যারা নামাজ পড়ে বিনয়ের সাথে। দুই, বিনয়ী যদি আপনি হতে না পারেন, রসূলুল্লাহর পদ্ধতি হলো এই যে তুমি এমন বিনয়ীর সঙ্গে দাঁড়াও যে তুমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছ আর নয় আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে, দুটোর একটা যেকোনো তুমি ভেবে নাও। এতেও যদি তোমার বিনয়ী ভাবনা আসে অসজুদ অক্তারিফ, তাহলে তুমি যখন সেজদায় যাবে এটা ভেবে নাও যে আল্লাহ তোমার একেবারে নিকটে চলে আসেছে। আল্লাহ যেখানে নিকটে চলে আসে এরপরেও আপনি অমনোযোগী হন কি করে? অমনোযোগী হবার জায়গা আছে নাই? তাহলে ফেরদাউস যেতে গেলে আপনার কি করা লাগবে? নামাজে বিনয়ী হবেন। নাম্বার দুই, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যদি কেউ ফেরদাউস নামক জান্নাতে যদি যেতে চায়, আনিল লাগবি মুরিদুন, অসার ক্রিয়াকলাপ থেকে যারা দূরে থাকবে। অসার ক্রিয়াকলাপ মানে অপ্রয়োজনীয় কথাবার্তারা, বদনাম দুর্নাম এরুর পিছনে কথা গাওয়া, এর থেকে বিরত থাকতে হবে। তাহলে ফেরদাউসে যাওয়া কি যাবে? ফেরদাউস আপনি যেতে পাবেন, কোনো অসুবিধা নেই। এইবার আপনাকে একটা কথা এই এটা শেষ করে দিয়ে আর একটা যে সূরা বলেছি এই সূরাটার একটা বাংলাটা আপনাকে শুনিয়ে দিই। আপনি অযথা কথাবার্তা বলার চেষ্টা করিয়েন না, আল্লাহ সুবহান ওয়া তাআলা কি বলছে বা শুনে নেন। আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, অচিব মানে খুব দুঃখ তাদের জন্য, দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে যারা বদনাম করে করে বেড়ায়, কুচ্চ কাহিনী যারা বলে। জি, আপনাদের এখানে এই রকম চরিত্রের মানুষ পাওয়া যায় যে সকালে উঠে সন্ধ্যা পর্যন্ত শুধু লোকের গল্পই করতে থাকে? আছে? আচ্ছা, এই লোক সব থেকে বেশি মার্কেটে, তাই না? সব থেকে এই লোক মার্কেটে বেশি, চায়ের দোকানে বসে নিজে জীবনে এক কাপ চা কিনে খায় না, নিজে জীবনে এক কাপ চা কিনে খায় না। কে কবে চা একটা দিবে? এক কাপ চা খাবে, তিন ঘন্টা টাইম লাগাবে, আর বসে বসে ওর কাজ কি? দুতলা বাড়িটা কি করে করলো বল দেখিন। তখন আর একজন পাশ থেকে বলছে দুতলা বাড়িটা এমনি করে নাই, কলকাতায় কাজে গিয়েছিল, মাল ঝেড়ে নিয়ে চলে এসছে। ও ঝেড়ে নিয়ে এসছে, আপনি দেখতে গেছিলেন? ও ঝেড়ে নিয়ে এসছে ঠিক আছে, আপনি দেখতে গিয়েছিলেন? এটা ও কি করে করেছে ও বুঝবে? ওটা আপনার বলার কি প্রয়োজন? কারো বেটা চাকরি পেয়ে গেছে, তার একজনে বলছে চাকরি কি আর এমনি পেয়েছে, মন্ত্রীর সঙ্গে ওর দুলাভাইয়ের কুটুম ছিল, অথচ ঘটনা কিছুই নাই। এটা হয় কি হয় না? হচ্ছে দিব পরনিন্দা, মারাত্মক বড় পাপ। আপনাকে দুটো একটা কথা বলে রাখছি, খুব মন দিয়ে শুনবেন। পাপ দুই প্রকারের, এক সাগিরা, দুই কাবিরা। সাগিরা মানে ছোট, কাবিরা মানে বড়। আর একটা পাপ আছে, তার নাম আকবারুল কাবায়ের, বড়র বড়। এই বড়র বড়র পাপের ভিতরে এই চগলখড়ি দুই নম্বরই এরর কথা বলা, এই পাপ আকবারুল কাবায়ের, বড়র বড় পাপ। এই পাপ ক্ষমা হওয়া বড় মুশকিল। যে জেনার থেকেও বড় পাপ, তার নাম কি? গীবত পরনিন্দা। তাই তো, জেনার থেকেও বড় পাপ, তার নাম কি? গীবত বা পরনিন্দা। যদিও এটা কোনো হাদিস নয় যে আল গীবাতু আসাদ্দ মিনা জিনা, যে শব্দটা বাজারে চলছে এর হাদিসের সত্যতা আমি তদন্ত করে এই পর্যন্ত পাইনি, আমার জানার বাইরে। আরবি একটা প্রবাদ বাক্যই আপনি শুনেন, ধরে নেন যে জেনার থেকেও বড় পাপ, তার নাম কি? হ্যাঁ, গীবত। কেমন বড় পাপ? আপনাকে একটা জিনিস বোঝালে আপনি বুঝতে পারবেন, আমি মমতাজুল ইসলাম, আমি ব্যভিচার করে ফেলেছি, আমি মানুষ হতেই পারে, জোহরের সময় ব্যভিচার করেছি, আসর চলে গেল, মগরিব চলে গেল, এসা চলে গেল, রাতের বেলা ঘুম ভেঙে গেল, যে আমি ব্যভিচার করেছি একজন মহিলার সাথে, আল্লাহ গো পৃথিবীর কেউ এ পাপ জানতে পারেনি, কেউ এর সাক্ষী নাই, তুমি শুধুমাত্র জানো। এসার নামাজের পরে রাত ১২টা বেজে গেল, আল্লাহর নবী বলেছেন কামা ফিন্না সান্না সুন্নিয়াম, রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায় তুমি তোমার পাপের কথা স্মরণ করবে, পাপের কথা স্মরণ করার পরে আল্লাহর নিকটে তুমি হাত দুটোকে তুলে দিবে, তোমার চোখ দিয়ে যদি দুই ফোঁটা পানি পড়ে যায় তোমার কত বড় পাপ, এটা আল্লাহ একবারও লক্ষ্য করবে না। তোমার দুই ফোঁটা পানি পড়ার কারণে
আমি তোমার পাপগুলোকে নিমেষের ভিতরে ক্ষমা করে দেওয়া হবে। আমি মুমতাজুল ইসলাম আল্লাহর দরবারে হাত তুলে বলছি, আল্লাহ গো আমি বড় পাপী, আমি ব্যভিচার করে ফেলেছি, আমার পাপ ক্ষমা হয়ে গেল। ওইদিকে ওই মেয়েটা যার সঙ্গে আমি ব্যভিচার করেছি তার মনেও আল্লাহর ভয় ঢুকে গেল, সেও গভীর রাতে আল্লাহকে বলছে, আল্লাহ গো আমি বড় পাপ করেছি, আমি মুমতাজুলের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়েছি, পৃথিবীর কেউ জানে না, তুমি জানো, তুমি জেনেছো, তুমি দেখেছো, আর কেউ সাক্ষী নাই, দয়াময় তুমি আমার পাপটাকে ক্ষমা করে দাও। এই পাপ তারও ক্ষমা হয়ে গেল। তাহলে জেনা করলাম আমরা দুজন, আমরা দুজনাই আল্লাহর দরবারে সিলিন্ডার হয়েছি, দুইজনের মাপ হয়ে গেল। কিন্তু আপনি চায়ের দোকানে বসে মাওলানার একটা বদনাম করেছেন, কি বদনাম, যে মসজিদের ঘড়ি চুরি করেছে অমুক মলি সাহেব, এটা বলেছেন, ঘটনা আদৌ কিছু নয়। এখন এই বক্তব্য শোনার পরে কাল সকালবেলা মলি সাহেবকে হাত দুটো জড়িয়ে ধরে বলছেন, ভাই তোমার নামে একটা বদনাম করেছিলাম ঘড়ি চুরি করার, একটু আমায় ক্ষমা করে দাও। তাই ঠিক আছে যাও, ক্ষমাই করে দিলাম। তাহলে আপনি এনার বদনাম করেছিলেন, উনি ক্ষমা করে দিয়েছেন, ক্ষমা হয়ে গেল কি গেল না? ক্ষমা হয়ে যায়নি। চায়ের দোকানে যখন আপনি বদনাম করেছিলেন, পাঁচজন শুনেছে, ওই পাঁচজন আরো পাঁচজনকে বলে দিয়েছে, ওই পাঁচজন আরো পাঁচজনকে বলেছে, গোটা এলেমবাজার থানার মানুষ জেনে গেল যে অমুক মৌলভী সাহেব মসজিদের ঘড়ি চুরি করেছে, ঘটনা কিছুই নাই, যে না কেমন পাপ, যার সঙ্গে করেছি আর আমি দুইজনে তওবা করে নিলাম, ক্ষমা হয়ে গেল। কিন্তু এই পাপ তো অটোমেটিক বৃদ্ধি পাচ্ছে, প্রচার চলেই যাচ্ছে যে এই লোকটা ঘড়ি চুরি করেছে, কিন্তু তো চুরি হয় নাই। জি, তাহলে জেনার থেকে মারাত্মক পাপ নয়? মারাত্মক পাপ। গীবত কত বড় পাপ! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনুন, আল্লাহর নবী বলছেন, আমি জিবরিলকে নিয়ে চলে গেলাম মিরাজের রাত্রিতে, মিরাজের রাত্রিতে অনেক ঘটনা ঘটেছে রাস্তাতে, তার একটা ঘটনা হলো এই, আল্লাহর নবী বলছেন, আমি একটা লোককে দেখলাম তার হাতের নখগুলো দিয়ে তামা দিয়ে তৈরি করা বড় বড় তার নখ, সে তার নখ দিয়ে নিজের গোস্তটা যেন ছাড়িয়ে ফেলছে, নিজের মুখের চামড়াটা যেন ছাড়িয়ে ফেলছে, নিজের বুকের গোস্তগুলো যেন ছাড়িয়ে ফেলছে। আমি জিবরিলকে বললাম, মা হাজার রাজুল, জিবরিল এই লোকটিকে যার নখগুলো তামা দিয়ে তৈরি করা রয়েছে, যার নখ দিয়ে বড় বড় যেন রক্ত যেন ফিচকিরি দিয়ে বার হয়ে যাচ্ছে, ও জিবরিল এই লোকটাকে, জিবরিল আমিন বলছি, এটা আর কেউ নয়, এটা আপনার উম্মতের ওই লোকটা, যে লোকটা চুগলখুরি করে বেড়াতো, যে লোকটা এরর কথা বলে বলে বেড়াতো, যে লোকটা এরর বদনাম করে বেড়াতো, এই লোকটার কিয়ামত পর্যন্ত এই রকম সাজা হতেই থাকবে। এই বদনাম আর এই চুগলখুরি ব্যাপারটা আমাদের চায়ের দোকান থেকে মসজিদ পর্যন্ত পৌঁছে গেছে। মাঝখানে একটা খুব ভালো কথা বলে রাখছি, যারা ইমামতি করেন তারা শুনুন, আপনার চাকরি চলে যাবার পিছনে সব থেকে যার বড় হাত থাকবে ওই লোকটা, যে আপনার সঙ্গে তিন বেলা মসজিদে বসে ভাত খায় আর আপনার বিছানায় শোয় মাঝে সাঝে। দেখবেন আপনার চাকরি যদি কোনোদিন চলে যায় তাহলে এই বদমাশ লোকটার কারণে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? এই সব থেকে আপনার চরম ক্ষতি করবে, যে দেখবেন ইমাম সাহেবের পিছে পিছে ঘুরছে সব সময়, এর বাড়ি যাচ্ছে তবু ওকে সাথে নিয়ে যাচ্ছে, কোনোদিন দেখবেন চাকরি যদি চলে যায় শালডাঙ্গা থেকে তাহলে ওই বদমাশ লোকটার জন্যই হচ্ছে। যদি বলছেন কেমন করে, এই দেখুন আপনার সঙ্গে বসে বসে খায় তো, হ্যাঁ আপনি চার দিন ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন, সাত দিন কামাই করে আসুন দেখি, ওই গ্রামে বলে বলে বেড়াবে, এই মাল চেঞ্জ করতে হবে, রাখা যাবে না, এ সারা খুব জুতে লয় রে, ঘর গেলে আসতে চায় না, অথচ দেখবেন ওই আপনার পিছনে সব থেকে বেশি বসে থাকে। কি বলছি বুঝতে পারছেন না? ওই সব থেকে বেশি বসে থাকে, যে ইমাম সাহেবকে মসজিদে বসে বলল আপনার মতো লোক হয় না। সত্যি মলি সাহেব, আগে আমাদের 40-42টা ইমাম চলে গেল, আপনার মতো লোক হয় না, এটা বলে এই মাত্র মসজিদ থেকে বার হলে পাশে আরেকজনকে গিয়ে বলছে, কি ব্যাপার বল দেখিন কালকে ফজর ইমাম সাহেব উঠলো না, এরকম যদি মাসে মাসে করে চারটে মাসটা কি সর্বনাশ বল দেখিন, ও আগে আপনার চাকরি খাবে। কি বলছি বুঝতে পারছেন না? ইমাম সাহেব ভাইদেরকে বলছি, ওই রকম সতা জোটাবেন না, ওদের থেকে দূরে থাকবেন, একা একা থাকবেন, দেখবেন চাকরির লংজিভিটি বাড়বে। আর যদি কাউকে ওই সতিনের মতো করে রেখে দিয়েছেন নিজের কাছে, চাকরি খুব তাড়াতাড়ি গেল। এ আমার অনেক পরীক্ষা করা আছে, অনেক পরীক্ষা করা আছে। কি বলছি বুঝতে পারছেন না? সব থেকে বড় বদমেশ
শব্দগুলো একটু উচ্চরঙ্গের হচ্ছে, খারাপ হচ্ছে, সব থেকে এই ব্যাপারগুলোতে খারাপই করে। মসজিদ মাদ্রাসায় যারা ওতপ্রোত ভাবে জড়িত থাকে এরা শুধুমাত্র গীবত আর পরনিন্দা করার কারণে। তবে এই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি একটা মারাত্মক কথা বলেছেন মেয়েদের ব্যাপারে। কি বলছি বুঝতে পারছেন না? মেয়েদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি মায়েরা কথা শুনছে, বক্তব্য শুনছেন? এই ওদের ব্যাপারে মাঝখানে একটা গীবতের হাদিস বলি, এই দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন। বিশ্ব নবী বলছেন যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে বিশ্ব নবীজিরে কোন কারণে বেশি ভাগ যাব জাহান্নামে। প্রথম কারণ হলো অধিক নারী গণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। দ্বিতীয় কারণ হলো শোনো সমাচার, না শুক্রিয়া করে ও গনিয়ামত আমার। তৃতীয় কারণ হলো অধিক নারী গণে ঝগড়া জাতি বেশি করে নিজে স্বামীর সনে। গীবত যে বেশি করে এক অপরে তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। আল্লাহ নবী বলছেন মিরাজের রাত্রিতে জান্নাত দেখে এলাম, জান্নাতের ভিতরে দেখলাম শুধু গরিব মানুষেরা, দুর্বল মানুষেরা, আর জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম শুধু ধনী মানুষেরা, আর জাহান্নামের ভিতরে দেখলাম অধিকাংশ নারীরা আর নারী। আল্লাহর নবী ফেরত আসার পরে বক্তব্য রাখতে রাখতে বলছেন ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা তাসাদ্দাকনা, ও জগতের যত নারীরা রয়েছ তোমরা বেশি করে দান করো, বেশি করে সাদকা করো। একজন মহিলা বলছেন আল্লাহর নবী গো, আপনি কেন বারবার আমাদেরকে দানের কথা বলছেন, আপনি পুরুষদেরকে কেন বলছেন না? বিশ্ব নবী গো, আমরা জাহান্নাম চলে যাব, আপনি দয়া করে কারণগুলো একটু বলে দেন। আল্লাহ নবী সাল্লাম চারটে কারণ বললেন। তার এক নম্বরের কারণ নবী বলেছেন প্রথম কারণ হলো অধিক নারী গণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। জাহান্নাম চলে যাবে নারী তার একটা কারণ, অল্প জিনিসে মন ভরে না, হয়তো শালডাঙ্গার এই এলাকায় ভরে, আমাদের ওদিকে ভরে না। আমি বাপের একটা বেটা, আমি বাপের এক বেটা, আমার চার বোন জি, তা প্রত্যেক জায়গাতে যেখানেই, কালকে মালদাতে হরিশ্চন্দ্রপুরে জলসা করেছি, তার আগের দিন কুচবিহারে করেছি, আজকে এখানে এসেছি, 350 কিলোমিটার রাস্তা গাড়ি চালিয়ে এখানে এসেছি জি, আবার কালকে দক্ষিণ ২৪ পরগনাতে প্রোগ্রাম, ওখানে চলে যাব। তা কথা হচ্ছে যেখানেই যাই পছন্দের জিনিস যদি পছন্দ হয়ে যায়, কিছু একটা ওর নাত বা দোকানদারে কিছু বিক্রি হচ্ছে, তা আমি বাড়ি আমার গিন্নির জন্য কিনে নিয়ে চলে যাই যেখানেই যায়। প্রত্যেক বছরে বাংলাদেশে যাই, তো ওর জন্যই মনে হয় 20-30-40 হাজার টাকা শুধু জামা কাপড়ই আনি। দুতলা বাড়ি আমার, দুতলা বাড়ির 4-5টা আলমারি শুধু ওরই জামা কাপড়। তো কখনো জলসার সিজন শেষ করে যদি বাড়ি গিয়ে বলি চলো না একটু কোথাও বেরিয়ে আসি, তা আমার স্ত্রী আমাকে বলে কি পরে যাব, ভালো শাড়ি আছে নাকি আমাকে বলে। আমি বললাম ওরে 4টে আলমারিতে শাড়ি ভর্তি করার পরেও ভালো শাড়ি নাই, শাড়ি তালে কাকে বলে? কি বলছি বুঝতে পারছেন না? এর নাম নারী। আপনি আজকেই টেস্ট করবেন, বাড়িতে যাওয়ার সময় একটা ওড়না কিনে নিয়ে যাবেন, ওড়নাটা টেবিলের উপরে রেখেছেন, এই রকম করে সকালে উঠে ধরবে, ঠিক চিমটি কেটে ধরে বলবে ছি 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 তোমার চোখ না আলু গো, এই ওড়না আবার মানুষে পড়ে, তোমার নানির বয়সের মেয়েরা পড়ে, কত টাকা লিয়েছে না 370 টাকা, তোমাকে রাম ঠকানা ঠকিয়ে দিয়েছে, যাও। আজে বাজে নানান কথা আল্লাহ নবী বলেছেন ওরা এমন, অল্প জিনিসে মন ভরে না। দুই, বিশ্ব নবী বলছেন দ্বিতীয় কারণ হলো অধিক নারী গণে আর ঝগড়া ঝাঁটি বেশি করে নিজে স্বামীর সনে। স্বামীর সঙ্গে ঝগড়া মারামারি এ আপনাদের এলাকায় হয় না মনে হয়? ওই একটা লোক হাত তুলছে, মানে ও খুব বিপদে আছে বেচারা, খুব বিপদে আছে, একটু দেখবেন সবাই মিলে ওর বাড়িটায় যাবেন, ওই বেচারা একজন হাত তুলছে, খুব বিপদে আছে বেচারা। আল্লাহ আকবার, আল্লাহ নবীর আর আয়েশার একটা মজার হাদিস বলবো আপনাকে। এই দেখুন আল্লাহ নবীর বিবি আম্মা জান আয়েশা কি বলছেন, নবীজিকে কত ভালোবাসতেন। বিশ্ব নবী বিবি আয়েশা বলছেন যে গেলাসে আমি পানি পান অকরিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি অগণি যে নয়নেতে ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন, বস্তু খেয়ে
দিয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মাজের আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমি অগণিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। দোস্তকে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। এত প্রেম এত ভালোবাসা ছিল। আম্মা জান আয়েশা বলছেন, আমি যে গ্লাসে মুখ লাগিয়ে পানি পান করেছি গ্লাসটাকে রেখে দিয়েছি, আমি আরে আরে দেখেছি আল্লাহর নবী ওই জায়গাটায় মুখ লাগিয়ে আবার পানি পান করতেন। আপনার স্ত্রী এটা করে? আপনার তো মুখে বিড়ির গন্ধে ঘুম হয় না হারামখোর, সারাদিন বিড়ি টানছে, সারাদিন বিড়ি টানছে। ও যে আপনার পাশে থাকে এটা আলহামদুলিল্লাহ পড়ে, কি বলছি বুঝতে পারছেন না? মুখের যে আপনার গন্ধ তা আল্লাহ হাকিম ছাড়া আর কেউ জানে না। জি এইরকম সিস্টেম আর আছে নাই? জি আল্লাহ নবী তিন নম্বরে বললেন, তৃতীয় কারণ হলো শোন সমাচার, না শুক্রিয়া করে ওগো নিয়ামত আমার। কত সুন্দর দিয়েছি তার মাথার চুল, কত সুন্দর দিয়েছি তার কানের দুল, কত সুন্দর করে দিয়েছি তার টানা টানা চোখ, কত সুন্দর করে দিয়েছি তার চলন, কত সুন্দর করে দিয়েছি তার মুখের আকৃতি, কত সুন্দর করে দিয়েছি তার হাত পা, তার সুস্বাস্থ্য, কত সুন্দর করে তার গোটা বডিটা বানিয়ে দিয়েছি আমি আল্লাহ। এরপরেও নারীরা সন্তুষ্ট হয় না, এর পরেও দেখবেন তারা মন ভরে না, এর পরেও দেখবেন বিউটি পার্লারে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে কেউ চুল কেটে আসছে, কেউ লিপস্টিক পরছে, কেউ ভুরুটা চেঁচে দিচ্ছে, কেউ দাঁতে সান দিয়ে দিচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আল্লাহর প্রশংসা থেকে তারা অকৃতজ্ঞ। তিন নম্বরে হলো, চার নম্বরের কথাটা বলার জন্য হাদিসটা বললাম, বিশ্ব নবী বলেছেন, গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। এইটা বলার লাগি এত দূর পর্যন্ত ঘুরে এলাম, সেটা হলো এই নারী বেশি করে গীবত করে এই কারণে জাহান্নামে যাবে। ওদেরকে চেনা বড় মুশকিল, খুব মুশকিল। আপনাকে এর আগেও সোশ্যাল মিডিয়াতে শুনিয়ে দিয়েছি, এরপরে আবার বলছি, আপনার সংসারটা যদি জান্নাতি সংসার যদি বানাতে চান, আপনার পরিবারকে যদি আপনি শান্তিতে যদি রাখতে চান, পাড়ার মেয়েদেরকে আপনার বাড়িতে ঢুকতে দিবেন না। অনুরোধ এটা, সংসার যদি সুখের যদি করতে চান, শান্তিময় সংসার যদি করতে চান, পাড়ার পাঁচটা পুরুষ মানুষ বৈঠকখানাতে বসে আপনি গল্প করবেন, আমার আপত্তি নাই, কিন্তু একজন মহিলাকে ঢুকতে দেব না, আপনার সংসারের বারোটা বাজিয়ে দিয়ে চলে যাবে। নতুন বউ এসেছে বাড়িতে, পাড়ার সব মেয়েরা বউ দেখতে আসছে, পাড়ার সব মেয়েরা বউ দেখতে আসছে, একটা মেয়ে ঘোমটা দিয়ে বসে আছে এরকম করে, একদম মা খাদিজার মতো, বুঝলেন না? সবাই যখন আনমনে হয়ে গেছে শ্বশুর শাশুড়ি, তখন ওই মেয়েটা ওকে জিজ্ঞেস করছে নতুন বউটাকে, তো বাড়ি কোথায়? বাড়ি আমার বেলোয়াতে। তোমার আব্বা কি করে? রাজমিস্ত্রি কন্ট্রাক্টারি করে। কটা ভাই? তিন ভাই, বোন কটা? আমি একাই। তখন বলছে, সব ভালো, বিয়ে হয়েছে সব ভালো, তবে একটু সাবধানে থাকবে, তোমার শ্বশুর শাশুড়ি খুব খাতারনাক চিজ, ও যাবার সময়তে বলে দিয়ে চলে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? এটা ও চরিত্র, এটা ও চরিত্র। ওই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু পর্যন্ত বলেছেন, গীবত মারাত্মক বেশি করে ওরা করে, এই কারণে জাহান্নাম চলে যাবে, আপনার বাড়িতে এসে সংসার নষ্ট করে দিয়ে চলে যাবে। এক জায়গাতে বলছে, পৃথিবীতে একটা প্রাণী আছে যারা যার খায় তার বদনাম গায়, তার নাম নারী। আপনার দেওয়া ব্লাউজ দেখবেন আজও পড়ে আছে, আপনার দেওয়া ভাত ওর পেটে এখনো পর্যন্ত আছে, আপনার ইনকাম করার সায়া ব্লাউজ এখনো পড়ে আছে। পাড়ার কোনো মেয়ে জিজ্ঞেস করছে, বুবু তোমাদের বাড়ির লোকটা কেমন? বলছে, জাহান্নামীর কথা বলিও না, ওই বলছে। অথচ তারই শাড়ি পরে বসে আছে। কি বলছি বুঝতে পারছেন না? জি আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? আল্লাযীনাহুম আনিল লাগবি মুরিদুন, যারা অসার ক্রিয়াকলাপ থেকে বিরত থাকে। আমি ওই জন্য বলেছি, দোকানে ফোকানে বেশি টাইম যদি থাকে, একটু বাড়িতে টাইম দেন, আপনার স্ত্রীর কাছে বসে একটু গল্প গুজব করুন, তাতেও যদি না ভালো লাগে ছেলে মেয়েদের সঙ্গে একটু টাইম দেন, তাতেও যদি ভালো না লাগে তাহলে একটু বাংলা কোরআন পড়ুন, তাতেও যদি আপনার ভালো না লাগে মসজিদে গিয়ে বসে থাকুন, তবে আজে বাজে কথাবার্তা বলিয়েন না। জবান যত বন্ধ রাখবেন ভাববেন তত ফেরদাউসে যাওয়ার জন্য চান্স আছে, জবান উল্টো পাল্টা করবেন ফেরদাউস থেকে বঞ্চিত হয়ে যাবেন। আল্লাহ কথা বলছেন,
জি এইবার একটা মারাত্মক কথা আপনাকে বলছি খুব মন দিয়ে শুনুন আল্লাহর কোরআন বলছে লা তাসমাউ ফিহা লাগিয়া জান্নাতের ভিতরে রয়েছে অসংখ্য আমার নিয়ামত ওয়াইনাবাম ওয়া কাসবা ওয়া যাইতুনাম ওয়া নখলা ওয়া হাদাইকা ওয়া গুলবা ওয়া ফাকিহাতা ওয়া আব্বা জান্নাতে কেউ যদি আপেল চায় এমনিতে আপেল চলে আসবে কেউ যদি বেদানা চায় এমনিতেই বেদানা চলে আসবে কেউ যদি মনে করে আমি এখন ল্যাংচা খাবো তাও চলে আসবে কেউ যদি মনে করে রসগোল্লা খাবো তাও চলে আসবে কেউ যদি মনে করে আমি আর একটু খাজুরের গুড়ের প্রয়োজন তাও চলে আসবে এক কথাতে যা চাইবে তাই পাবে আল্লাহ বলছে জান্নাতের একটা আশ্চর্যজনক নিয়ামত রয়েছে লা তাসমাউ ফিহা লাগিয়া জান্নাতের একটা নিয়ামত হচ্ছে আশ্চর্যজনক সেটা হলো এই জান্নাত এমন একটা ঘর জান্নাত এমন একটা জায়গা আমি আল্লাহ তৈরি করে দিয়েছি সেখানে কোনো আজে বাজে কথা শুনতে পাবে না গীবত পাবে না পরনিন্দা পাবে না চগলকড়ি পাবে না কোন রকমের বদনাম পাবে না ওখানে লা তাসমাউ ফিহা লাগিয়া কোনো আজে বাজে কথা শুনতে পাবে না অপর একটা আয়াতে বলা হচ্ছে সালামান সালামা শুধু শান্তি আর শান্তি ওখানে কোনো অশান্তির লোক খুঁজে পাওয়া যাবে না পৃথিবীতে যত অশান্তি হয় কিসের কারণে হয় এই জায়গাটার কারণে এই মুখের কারণে তাই না এই মুখটার কারণে হয় জি নাম্বার তিন আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিযাকাওয়াতি ফাইলুন যারা যাকাত দানে খুব সক্রিয় যাকাত দিচ্ছেন তো যাকাত দিচ্ছেন জি হাসছে হাসছে দাঁত বার করে জাকাতের কথা বলছি আর হ্যাঁ অনেক মানুষ বলছে জাকাত দিই আমি মমতাজুল ইসলাম বলছি যত মানুষ জাকাত দেয় তার থেকে নিজের জাকাত নিজে খায় এই মানুষ বেশি বর্তমানে নিজের জাকাত নিজে খায় কিছুদিন আগে খুব এস্তেস্কার নামাজ হচ্ছিল দেখছিলাম বৃষ্টির জন্য আপনাদের এলাকায় হয়নি এবছরে হয়নি কোনো কাজ নাই এস্তেস্কা পড়েও পানি হিলাতে পেরেছেন হিলানো যায়নি যাবে না তো হিলানো যায় অত সহজ সে আর কত সহ্য করবে তারও তো একটা সহ্যর মানে বাঁধ আছে নাকি আগেকার দিনে যখন এলাকায় যখন পড়াশুনো করতাম তখন দেখেছি যে ধান যখন ঝাড়তো খামারেই ওসরের ধান আলাদা করে রাখতো আর পাঁচ বছর পরে দেখবেন এই খামার টামার ধান আলাদা দূরের কথা সব একসাথে মড়াই ঢুকিয়ে নিবে দেখবেন আর পাঁচ সাত বছর ওয়েট করুন ওসর দিচ্ছে মানুষ বুঝে দিচ্ছে না যার হচ্ছে কুড়ি টিন সে দিচ্ছে পাঁচ টিন আর দুনিয়ার মাদ্রাসার বিল বইগুলো জোগাড় করছে আর বলছে দেখুন কত মাদ্রাসা দিব অথচ দিয়েছে কত দশ টাকা করে দিয়েছে কত দশ টাকা করে বাকি টাকাগুলো ওর বউ ও ছেলে মেয়ে সবাই মিলে খায় কি আশ্চর্য পরিবেশ চলছে জি সমাজ থেকে এই ভিক্ষা করা পদ্ধতি ততদিন পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত মানুষ তার জাকাতকে বুঝে না দিবে ততদিন ভিক্ষা করার পদ্ধতি চলবে শালডাঙ্গাতে কোনো ভিখারি আছে একজন বলুন তো যে একজন আছে ভিক্ষা করার লোক আছে নাম বলতে হবে না শুধু একজন বলুন যে আছে 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 এবার আপনাকে দুই চারটে কথা বোঝাই এই কথা কে বলবে আপনাকে খুব মন দিয়ে শুনুন এ কথাগুলো সমাজের মানুষকে বলছি শালগ্রামে কত লোকের বসবাস শালডাঙ্গায় এক হাজার আড়াইশো আড়াইশো লোকের বসবাস আচ্ছা বলুন তো দেখি এই আড়াইশো লোকের বসবাস এই আড়াইশোটা মানুষ তার সংসার চালায় আচ্ছা বলুন তো এক হাজার লোক বসবাস করে এই এক হাজার লোক যদি মনে করে যে ওই লোকটাকে আর বাইর গ্রামে ভিক্ষা করতে যেতে হবে তাহলে বলুন তো পারে কি পারে না পারে অবশ্যই পারে এ কে করবে কে করবে আমরা জাকাত ওসর দিই কোনো সিস্টেমও নাই কোনো সিস্টেম নাই কেন ওই লোকটাকে একটা ভালো কোনো ব্যবসার লাইন ধরিয়ে দেন না এই তুই আর ভিক্ষা টিক্ষা করবি না একটা রিক্সা কিনে দিচ্ছি ফুচকার ব্যবসা কর কাল থেকে কিছু মনোহারী মাল কিনে দেন আপনি একা ধনী মানুষ ও ভিখারি থাকবে কেন প্রত্যেক মানুষ যদি গ্রামের নিজেদের ভিখারির দায়িত্বগুলো যদি নিজেদের জাকাত ফেতরা দিয়ে যদি পূরণ করে দিতে পারে আর ভিখারি থাকবে থাকবে না আমাদের পদ্ধতি চরম ভুল রয়েছে চরম ভুল এইগুলোর দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন
আল্লাহ তাআলা তারপরে আবার বলছেন কি বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন যারা তার লজ্জাস্থানের হেফাজত করে আচ্ছা এবার আপনাদেরকে একটা কথা বলছি পুরুষ সারা জীবন আমরা আলেম ওলামারা বক্তব্য দিয়ে এসেছি মেয়েদের ব্যাপারে কি না স্বামীর পায়ের তলায় জান্নাত বেশি ফটর ফটর করবি না তাহলে মাল পাবি না কি বুঝি বুঝতে পারছেন না ওকে যদি দু চার মেরেও লিখছে তো কিছু বলতে পারছে না দেখছি তাহলে জান্নাত ওর পায়ের তলায় গোলমাল হয়ে যাবে ও মারলে মারুক বাবা এটাই ভালো ও মনে মনে ভেবে রেখেছে আমি মমতাজুল ইসলাম এটা আজকে জানিয়ে দিয়ে যাচ্ছি স্বামীর পায়ের তলায় জান্নাত এটা একদম ভুয়ো কথা কোনো হাদিসে নাই পুরুষের পায়ের তলায় জান্নাত নেই ছোটবেলা থেকে শুনেছি পিতা মাতার পায়ের তলায় জান্নাত জি না এ কথাও একেবারে চূড়ান্ত পর্যায়ের ভুল মায়ের পায়ের তলায় জান্নাত পিতা মাতার পায়ের তলায় জান্নাত নেই মায়ের পায়ের তলায় জান্নাত কি বললাম মায়ের পায়ের তলাতে জান্নাত পিতা মাতার নয় শুধু মায়ের দু তিনটে কথা বলে ওদেরকে আমরা ঘরে ঢুকিয়ে দিয়েছি এক স্বামীর পায়ের তলায় জান্নাত দুই তোমরা ফাঁকে ঘাটে বার হবে না তোমরা পর্দার জিনিস ঘরের ভিতরে থাকো বেশি হটর বটর করতে এসো না কি বলছি বুঝতে পারছেন না এবার আমি মমতাজুল ইসলাম আজকে একটা নতুন কথা বলে দিয়ে যাচ্ছি পুরুষ মানুষেরও পর্দা করতে হয় শুধু নারী একা পর্দা করবে না চলুন পর্দা ভেরি ইম্পর্টেন্ট এমন একটা ইম্পর্টেন্ট বিষয় খুব সুন্দর একটা ইম্পর্টেন্ট বিষয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার গুরুত্ব বোঝাতে গিয়ে একটা এমন দূরে এটা ধরে নেন নদী নদী থেকে যদি 5 ফুট দূরে বাঁধ দেওয়া হয় বাঁধ টিংবে টিকবে না তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম 10 ফুট দূর নয় 10 কিলোমিটার দূর থেকে বাঁধ দিচ্ছেন পর্দার ব্যাপারে ঠেকা দিয়ে কি বলছেন আল্লাহ নবী বলেছেন একজন বালেক পুরুষ মানুষ আর একজন বালেক পুরুষ মানুষ এক বিছানাতে এক কাঁথার ভিতরে শুতে পাবে না এটা নিষেধ করেছেন বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মেয়ে কুমারী একজন মেয়ে ঋতুবতী তার মাও রয়েছে একই কাঁথার ভিতরে শুতে পাবে না এটা ইসলামে নিষেধ করা হয়েছে হ্যাঁ মেয়েটা এখনো ঋতু হয়নি মেয়েটা এখনো নাবালক মেয়ে তার মায়ের সঙ্গে এক বিছানায় শোবে এক কাঁথাতে শোবে তাতে কোনো অসুবিধা নাই কিন্তু মেয়ে যেদিন বড় হয়ে যাবে নবীজি বলেছেন তোমার মেয়ে একটা খাটের উপরে যদি শুয়ে থাকে ও ডান দিকে থাকবে এ বাম দিকে থাকবে ওর আলাদা কম্বল এর আলাদা কম্বল একটা কম্বলে দুইজন পুরুষ মানুষ শোয়া যাবে না দুইজন নারী শোয়া যাবে না আল্লাহর নবী তিনি বলেছেন কোন মহিলা যেন কোন মহিলার শরীরে এইভাবে টিপে যেন হাত দিয়ে যেন না দেখে এটা নিষেধ করা হয়েছে এটা নিষেধ কোন মহিলা যেন কোন মহিলার গায়ে এরকম ভাবে হাত না দেয় যদি বলছেন মেয়েরাও মেয়েদের গায়ে হাত দিতে পাবে না না দিতে পাবে না এখানে অনেক মানুষ বসে আছে কেন দিতে পাবে না এইটা একটা আপনাকে বোঝানোর জন্য বলছি কেউ কিছু মনে নিয়েন না বোঝাতে হবে মানুষকে এটা আমার দায়িত্ব বা কর্তব্য মেয়েদের বিবাহ সময়তে দেখবেন গোসল করায় না গায়ে হলুদ চলুদ দিয়ে জি মামাতো বোন খালাতো বোন গোসল করাচ্ছে তা গোসল করালে ওর গোটা শরীরে হাত দিতে হবে ধরে না তা হাত দিতে দিতে ও রাতের বেলা ওই মেয়েটা যে গোসল করাচ্ছিল ও বাড়িতে গিয়ে ওর স্বামীর কাছে শুয়ে গল্প করতে করতে বলছে জানো কালকে মারিয়ামকে গোসল করালাম মারিয়ামের গোটা শরীর এত নরম মুখে বলা যাবে না আল্লাহ নবী বলেছেন তুমি যদি এই কথাটা তোমার স্বামীকে যদি গিয়ে বলো তাহলে তোমার স্বামী অন্তরে অন্তরে মরিয়ামকে দেখবে তোমাকে আর দেখবে না ও অন্তরের জেনাতে লিপ্ত হয়ে যাবে ওই জন্য বিশ্ব নবী তিনি বলে দিয়েছেন যে কোন নারী যেন আর একটা নারীর গায়ে যেন হাত না লাগায় 3 নম্বরে একজন পুরুষ মানুষ খালি গায়ে রাস্তা দিয়ে যেতে পাবে না এটা ইসলামে নিষেধ করা রয়েছে পুরুষ মানুষ খালি গায়ে রাস্তার ধারে পুকুরে গোসল করতে পাবে না এটা ইসলামে নিষেধ করা হয়েছে পুরুষ মানুষও খালি গায়ে রাস্তা দিয়ে চলতে পাবে না যদি বলছেন এটা আর কেমন কথা হয় না আপনার যেমন একটা সুন্দরী নারী দেখলে আপনার মনে যেমন এক ধরনের লোভ জন্ম হয় তেমন একটা নারীও একটা স্মার্ট ছেলেকে যদি দেখে আর তার নিজের স্বামী যদি কাঞ্চন মল্লিকের মতো হয় আর একটা স্মার্ট স্বামীকে একটা স্মার্ট ছেলেকে যদি দেখে তার মনে মনে হবে না যে আমার বাপ মায়ের চোখ ছিল না কোথায় কাঞ্চন মল্লিককে ধরে দিয়েছে এটা বলবে কি বলবে না
আল্লাহ নবী সাল্লাম এইটা করতে গিয়ে বলেছেন, পুরুষ মানুষও খালি গায়ে রাস্তার ধারে ওপেন জায়গাতে গোসল করতে পাবে না, একটু পর্দা করেই করতে হবে। তোমাকে দেখো তো অনেক মেয়ের মনে কিছু জেগে যেতে পারে, পারে কি পারে না? পারে। পর্দা কত ইম্পর্টেন্ট আপনাকে আর একটা কথা বলি, আল্লাহ কোরআন বলছে লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু, আল্লাহ তাআলা বলছেন একজন মহিলা হোক একজন পুরুষ হোক সে নিজের ঘরে যখন ঢুকবে আল্লাহর নবী নয় স্বয়ং আল্লাহ বলেছেন দরজায় দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাবার পরে বলবে আসসালামু আলাইকুম, যদি সালামের জবাব আসে তাহলে ঘরের ভিতরে ঢুকতে পাবে, যদি জবাব না আসে যদি অন্য লোক হয় তাহলে বাড়ি থেকে চলে যাবে, এটা তার জন্য কল্যাণ হবে। নিজের বাড়ি যদি হয় দুই পাঁচ মিনিট দরজায় আওয়াজ করবে আসসালামু আলাইকুম, ও রশিদার মা ফাতেমার মা খাদিজার মা আমি তোমার স্বামী, বাড়ি এসেছি দরজা খোলো। আল্লাহ এই পদ্ধতি কেন করলেন আল্লাহর কথা বোঝা বড় মুশকিল। আপনার ঘরের ভিতরে আপনার মেয়ে রয়েছে, মেয়েটার বয়স 16 বছরের, আপনার বোন রয়েছে বোনের বয়স 17 বছরের, আপনার খালা রয়েছে তার বয়স 20 বছরের, আপনি যদি হঠাৎ করে বাড়িতে যদি ঢুকে যান, আপনার মেয়ে তার বুকে ওড়না ছিল না, আপনি পুরুষ মানুষ বাড়িতে ছিল না বলে সে রোদের বেলাতে নিজের চুলটা শুকাচ্ছিল, আপনি হঠাৎ করে যদি ঢুকে যান তাহলে আপনার বেটি আপনাকে দেখে লজ্জায় পড়ে যাবে। ওই জন্য আল্লাহর ভাষা হলো তুমি তোমার দরজায় দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে গিয়ে বলো আসসালামু আলাইকুম ফাতেমার মা খাদিজার মা ও আয়েশার মা আমি বাড়ি এসেছি, তুমি দরজাটা খোলো, যদি না আওয়াজ আসে তুমি একটু অপেক্ষা করো, আর যদি অন্যজনের বাড়ি হয় তুমি বাড়ি ফিরত চলে এসো, আল্লাহ বলছে তোমার জন্য এটা কল্যাণকর হবে, তোমার জন্য কল্যাণ হবে। আর একটা কথা বলে রাখছি, দুইটা তিনটা টাইম আছে আপনার নিজের ঘরে আপনি ঢুকতে পাবেন না, এগুলো মেনে চলার চেষ্টা করি। নিজের ঘরে আপনার চারটে ঘর, একটা ঘরে আপনার বেটি থাকে, বেটি বয়স হয়ে গেছে বিয়ে দেওয়ার মতো, এশার নামাজের পরে যদি আপনার বেটির ঘরে ঢোকেন অবশ্যই আপনার পারমিশন নিতে হবে, মা আয়েশা শুনছো মোবাইলে চার্জারটা ফেলে দিয়েছি মা একটু জানলা দিয়ে দাও তো, বা আমি একটু ঘরে যাব একটু দরজা খুলো বাবু, দরজাটা খুলো মা দরজাটা খোল, ও দরজা খুলবে তবে ঢুকতে পারা যাবে, হঠাৎ করে যেন হুঁশ মোটা করে ঢুকতে যেন না বিপদ হয়ে যাবে, ইসলাম এটা মানা করেছে, কারণ আপনার মেয়ে আর এখন ছোট নেই, হয়তো সে নিজে পোশাক ঠিক করছে তার পরনে ভালো কাপড় নাও থাকতে পারে একা ঘরের ভিতরে আছে বলে, হতে পারে কি পারে না? আপনাকে দেখে লজ্জায় পড়ে যাবে। দুই, এশার নামাজ পড়ে আপনার আব্বা মা যে ঘরে থাকে ওই ঘরে ঢুকতে পাবেন না, যদি বলছেন আব্বা মায়ের ঘরে ঢোকা যাবে না এই বোকা কথা কারে, ওরা দুজন তো স্বামী স্ত্রী, আপনার না হয় আব্বা মা, ওরা দুজন তো স্বামী স্ত্রী। নাম্বার তিন, দুপুরে খাওয়া দাওয়ার পরে আপনার বেটা যে ঘরে থাকবে আর বৌমা যে ঘরে থাকবে, আপনার যুবতী মেয়ে যে ঘরে থাকবে আপনার আব্বা মা যে ঘরে থাকবে সে ঘরে আপনি ঢুকতে পাবেন না, যে ঘরে স্ত্রী থাকবে আপনি যখন তখন ঢুকে যাবেন, কোনো রকমের পারমিশনের প্রয়োজন নেই। কিন্তু বাকিগুলোর কি লাগবে? পারমিশন লাগবে। বাবু মা বাড়িতে আমি একটু চার্জারটা ফেলে রেখে এসেছি কই একবার দিয়ে যান একটু, এটা বলতে হবে, অবশ্যই বলতে হবে, যদি না বলেন তাহলে ইসলাম আপনাকে ঢোকার পারমিশন দেয় না। আল্লাহ তাআলা আবার বলছেন, কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফা ইন্নাহুম গায়রু মালুমিন, তোমার স্ত্রীর কাছে তুমি যাবে, তোমার স্ত্রীর কাছে তুমি তোমার যৌবনের ক্ষুধা নিবারণ করবে, কোনো অসুবিধা হবে না। আল্লাহ তারপরে বলছেন ফামানিবতাগাওয়ারা আযালিকা ফাউলাইকা হুমুল আদল, তোমার স্ত্রী ছাড়া যদি পৃথিবীর অন্য কারো সঙ্গে যদি তোমার সঙ্গে সম্পর্ক থেকে যায় তাহলে আল্লাহ বলছেন আদল ওটা হবে সীমা লঙ্ঘনকারীদের ভিতরে, সীমা লঙ্ঘনকারীদের ভিতরে। আর যদি এটা সাক্ষী সবুদ মিলে যায় তাহলে তো ব্যাপার আরো খারাপ,
ব্যভিচার কত খারাপ আপনাকে একটা হাদিস বলবো এই দেখুন হাদিসটা খুব মন দিয়ে শুনতে থাকুন লড়াচড়া করিয়েন না হাদিসটা শুনুন শুধু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গামেদি গোত্রের একজন মহিলা এসেছে কে গামেদি গোত্রের কোন গোত্রের গামেদি গোত্রের একজন মহিলা এসেছে আল্লাহ নবীকে সে বলছেন ফাতাকিরনি ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর নবী আপনি আমাকে একটু পবিত্র করে দেন আল্লাহ নবী সাল্লাল্লাহু মুখটাকে ফেরত দিয়ে দিলেন এই রকম করে আবার মহিলাটা ঘুরে আল্লাহ নবীর ওই সাইডে গিয়ে বলছেন ফাতাহিরনি আল্লাহ নবী আপনি আমাকে একটু পবিত্র করে দেন বিশ্বনবী তখন বলছেন কেন তোমাকে পবিত্র করব কি তুমি করেছো বলো তখন মহিলা বলছেন আল্লাহ নবী যেটা মানুষ বৈধভাবে করলে নেকি অর্জন করে আমি সেটা অবৈধভাবে করেছি বলছে কি বলছে আমি জেনা করেছি বিশ্বনবী বলছেন তুমি জেনা করেছো তোমার কোনো প্রমাণ আছে তুমি কি জেনা করেছো বলো তখন মহিলাটা নিজের ওন্নাটা খুলে বলছেন আল্লাহ নবী এই দেখুন আমার পেটে বাচ্চা চলে এসেছে আল্লাহু আকবার পেটে বাচ্চা চলে এসেছে আল্লাহর নবী আল্লাহর নবী বলছেন ফায়ারজিউ ফিল বাইত তুমি তোমার বাড়িতে চলে যাও কারণ হলো এই তুমি জেনা করেছো কিন্তু তোমার বাচ্চা কোনো অপরাধ করেনি মহিলারে তুমি কি জানো যে জেনা করলে কি অপরাধ কি সাজা হয় বিশ্ব নবী বলছেন একজন অবিবাহিত ছেলে আর একজন অবিবাহিত মেয়ে যদি জেনার কাজ করে 100 লাঠি মেরে 100 বেত্তালাঘাত মারতে হবে দুইজনকে বিচ্ছেদ করে দিতে হবে আর যদি কোনো বিবাহিত ছেলে আর বিবাহিত মেয়ে যদি জেনার কাজে যদি লিপ্ত হয়ে যায় বিশ্ব নবী নয় আল্লাহ বলছে তাদেরকে জনসমক্ষে কোমর পর্যন্ত পুঁতে দিতে হবে আর ঢিল আর পাথর মেরে মেরে তাকে হত্যা করে দিতে হবে ও মহিলা তুমি কি বিবাহিত মহিলা বলছেন আল্লাহর নবী আমি বিবাহিত আমি জেনা করে ফেলেছি বিশ্ব নবী বলছেন সাজা কি জানো মহিলা বলছেন ও দয়ারে নবী গো আপনি তো বলেছেন কিয়ামতের মাঠে একটা মানুষকে যদি একদিন যদি দাঁড়িয়ে থাকতে বলা হয় ওই দিনটা হবে 50,000 বছরের সমান কিয়ামতের মাঠে যদি একটা লোককে যদি এক রাত যদি দাঁড়িয়ে থাকতে বলা হয় সেটা হবে 50,000 বছরের সমান ও দয়ার নবী গো আপনি যদি আমাকে এখন পাথর মেরে মেরে দেন তাহলে আমি দুনিয়াতেই ক্ষমা পেয়ে যাব আখেরাতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব আল্লাহর নবী আপনি দুনিয়াতে আমাকে সাজাটাই দিয়ে দেন ঈমান কেমন দেখুন আল্লাহ নবী বলছেন বাড়ি চলে যাও বাড়ি যাও তোমার বাচ্চা হবে তাকে দুধ পান করাবে তোমার বাচ্চা রুটি খেতে শিখবে তারপরে তুমি আমার কাছে আসবে মহিলা বাড়ি চলে গেল অনেক দিন পরে তার বাচ্চাকে কোলে নিয়ে বাচ্চার হাতে একটা রুটি টুকরো দিয়ে আল্লাহর নবীর কাছে এনেছেন আল্লাহ নবী কেসে বলছেন ও দয়ার নবী আমি সেই মহিলা যাকে আপনি ফেরত দিয়ে দিয়েছিলেন বিশ্ব নবী বলছেন তাহলে এক কাজ করে নাও তোমার বেটা কি রুটি খেতে শিখেছে বলছে হুজুর হ্যাঁ শিখেছে এই দেখুন তার প্রমাণ বন্ধুরে আমার বিশ্ব নবী বললেন তোমার বাচ্চাটাকে অমুকের কোলে দিয়ে দাও আর তুমি ফাঁকা ময়দানে চলে যাও মহিলাটা বাচ্চাটাকে কোলে থেকে নামিয়ে যখন দিচ্ছেন বারবার বাচ্চার ভালোবাসাতে তার সন্তান মহাব্বতে চোখ দিয়ে অশ্রু বার হচ্ছে আল্লাহ নবী দৃশ্যটা নিজে চোখে দেখলেন ফাঁকা ময়দানে তাকে কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হয়েছে সাহাবায়ে কেরামগণ ইট পাথর মারছেন খালিদ বিন ওয়ালিদ বলে একজন লোক একটা পাথর নিয়ে এত জোরে আঘাত করে দিয়েছে যে ওর মুখ থেকে রক্ত ছিটকিয়েছে খালিদ বিন ওলিদের মুখে সে লেগে গেল খালিদ বিন ওলিদ এত জোরে জোরে ভৎসনা করছে মহিলাটিকে ও বদমাইশ মহিলা ও চরিত্রহীনা মহিলা ও ব্যভিচারিণী মহিলা তোমার গায়ের অপবিত্র রক্ত আমার শরীরে সে লেগে গেল এটা যেন কেমন হয় আল্লাহ নবী ঘর থেকে বার হয়ে বলছেন খালিদিরে ও খালিদিরে যার জন্য তুমি ভৎসনা করতেছো
যাকে তুমি গালাগালি দিচ্ছ শুনে রেখে দাও, এই মহিলা তো আল্লাহকে এত ভয় করেছে, আল্লাহকে এত ভয় করেছে নিজের কলিজার বাচ্চাটাকে দিয়ে দিয়ে সে যেন তাড়াতাড়ি করে নিজে মরতে বসেছে। শুনে রেখে দাও খালিদ, এই মহিলাটার তওবা যদি মক্কার এমন কিছু মানুষদের ভিতরে বিলিবন্টন করে দেওয়া হয় যারা একেবারেই পাপী, এই রকম অসংখ্য মক্কাবাসীদেরকে একজনার তওবার কারণে ক্ষমা করে দেওয়া হবে। একজনের তওবার কারণে জেনা বড় পাপ, মারাত্মক বড় পাপ। জি, আজকে সমাজে জেনা ব্যবচার বেড়েছে তার অনেক কারণের একটা কারণ সেটা হচ্ছে বড় বড় মোবাইল, এটা একটা মারাত্মক ভাইরাস। ভাইরাস না জি, মারাত্মক বড় ভাইরাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযীনাহুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যদি কেউ ফেরদাউস নামক জান্নাত যদি যেতে চায় সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা সালাত সমূহকে হেফাজত করে। সালাত সমূহ বলতে কি? পাঁচ ওয়াক্ত যারা নামাজ পড়ে। কিছু লোক আছে না শুধু জুম্মার দিনে মসজিদে যায় না, আবার মসজিদে যায় গিয়ে ঝামেলাও লাগায়, মানে ওরা সুস্থ থাকে না। আবার ঠিক দেখবেন মসজিদে ঝামেলাটা মালার লাগানোর পরে ওই যখন মসজিদের মেন গেটে চলে আসবে বাইরে এসে খুব চিল্লামিল্লি করবে, এই মলির সাহেব এই করবো তাই করবো, চাকরি বারোটা বাজাবো, আর পাঁচজন লোক ওর সাপোর্টে হয়ে বলে। গ্রামের মধ্যে একটাই লোক আছে সামনাসামনি কথা বলা, সেটা হচ্ছে আমাদের ফটিক ভাই। দারুণ বলছে তুমি, ফটিক ভাই আসলে মানুষ নয়, ও হচ্ছে গড় অহস্যু, এক নম্বরের গরু। ইমাম সাহেবের পিছনে এত বড় বড় কথা কিসের, অত বড় বড় কথা কিসের? ও ভাবছে যে ইমাম সাহেব দুর্বল মানুষ, ওর বিরুদ্ধে দুটো কথা বললে ভালো হয়। ওই কথাটা সুখবাজার হাটে কাউকে বলো না, বারো নম্বর চামড়া চটি নিয়ে তোমার মুখে দাগ তুলে দিবে। ওই ইমাম সাহেব গরিব মানুষ বলে ওর যত কথা বলতে ভালো লাগে নাকি? হ্যাঁ, যাও একবার সুখবাজার হাটে গিয়ে বলো, চামড়া তুলে দিবে। গত পরশুদিন মালদাতে যেখানে প্রোগ্রাম করছিলাম, একটা ছেলে এসে খুব পরেশগারি তার গল্প দেখাচ্ছে, বলছে আমি এত পরেশগার যে আমাদের গাঁয়ে আর এরকম পরেশগার নাই। ওই মনির ছিল আমার সঙ্গে, বলছে আমাদের গাঁয়ে এরকম পরেশগার দেখাতে পারবেন না। তো বলছি তাই? তো বলছে হ্যাঁ। তো বলছে আমাদের এক জায়গায় খুব অসুবিধা হচ্ছে। বলছি কি? তা বলছে না আমাদের গ্রামে যারা সুদের টাকা টাকা খায় ইমাম সাহেব ওদের বাড়িও পালি ভাত খায়। ইমাম সাহেবরাই তো মানতে পারছে না ওদের থেকে, তাহলে আমি ভালো আছি? ইমাম সাহেব তাদের একবার মানাও করে না, কারণ আমি ওকে একটা যুক্তি দিয়ে দিয়েছি, ঠিক আছে, আল্লাহর কসম করে বলছি এটা মিথ্যা কথা নয়, আমি যুক্তি দিয়েছি। আমি বলছি ভাই তুমি এক কাজ করো, তুমি যখন ইমাম সাহেব ব্যাপারটা বলতে পারছে না যে সুদ কর মাতাল বেনামাজির বাড়ি খাবো না, তো তুমি ভাই জুম্মার নামাজ পড়ে আজকে এই কথাটা বলো, তুমিই বলো যে যারা নামাজ পড়ো না সুদের টাকা খাও ইমাম সাহেবকে কেউ ভাত দেবে না। এখন ও সত্যি সত্যি বলেছে নাকি? আর ইমাম সাহেব ওদের মসজিদে ফোন করে আমাকে বলছে ভাই সে হসপিটালে ভর্তি। বলছি কেন? বলছে দিয়েছে সাংঘাতিক করে মার, সাংঘাতিক করে মার, ডাক্তার দেখাতে গেছে। বলছি কেন ভাই? বলছে ওই যে বেনামাজিদের পালা বন্ধ করতে গিয়েছিল। বলছি ওর ইমানদারিতে বার করে দিয়েছে? তো বলছে হ্যাঁ বার করে দিয়েছে। যদিও হকের উপরেই আছে কিন্তু পদ্ধতি তো পাল্টাতে হবে, ও হকের উপরে এটাই বুঝলাম কিন্তু পদ্ধতি তো পাল্টাতে হবে, হবে না? পদ্ধতি পাল্টিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন সালাওয়াতিকিম ইউহাফিজুন, যারা সালাত সমূহকে হেফাজত করে। শুধু জলসা দিবে, শুধু জলসা, জলসা তোমার বলা ঠিক আছে, মাইক প্যান্ডেল ঠক ঠিক আছে, ওই ছেলেটাকে যদি বলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ধরো ও ধরবে না। অত শাল ডাঙা সবাই পড়ে হয়তো যারা জলসাটা দিচ্ছে, সবাই পড়ে। হ্যাঁ, একজন বলছে এরা তাহাজ্জুদ পড়ে পাঁচ ওয়াক্ত পড়ে না। আরে ঠিকই বলছি আর কি, মানে এরা কেউ তা পাঁচ ওয়াক্ত পড়ে না তাহাজ্জুদ পড়ে, কি আশ্চর্য ব্যাপার! এরা নিজেরাই নামাজ পড়ে না অথচ প্রত্যেকবারে জলসা দিচ্ছে, দিচ্ছে কি দিচ্ছে না? দিচ্ছে। আল্লাহ বলছে সালাওয়াতিহিম ইউহাফিজুন, এই বেনামাজি অবস্থায় যদি কেউ মারা যায় ও জাহান্নাম চলে যাবে একদম ডাইরেক্ট। যদি বলছেন কথার একটু বাড়াবাড়ি হলো না, কিছুই বাড়াবাড়ি নাই, আমায় বলে কি করবেন? কোরআনের কাছে যান, কোরআনে কথা বলছে, কি বলছে? মা সালাকাকুম ফি সাকার কালু লাম নাকুম মিনাল মুসাল্লিন,
পাশাপাশি দুজনা বসবাস করে, একজনের বাড়ি দক্ষিণ পাড়ায় একজনের উত্তর পাড়ায়, একই মাঠে দুজনা চাষাবাদ করে, তা একজনা জান্নাতে আছে আর একজন জাহান্নামে আছে। যে জাহান্নাম যে জান্নাতে আছে ওকে জিজ্ঞেস করছে জাহান্নামী কে, ভাই কি খবর হে, পাশাপাশি জমিতে চাষ করতাম, আজকে আমি জান্নাতে তুমি জাহান্নামে। ও তখন বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি শুধুমাত্র নামাজ পড়িনি তাই আমার আজকে এই অবস্থা। তার মানে নামাজ না পড়া অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে অবস্থা কি হবে, খারাপ হবে তো, খারাপ হবে, অবশ্যই খারাপ হবে। শুধু জুম্মার নামাজ যারা পড়েন এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন ওয়াইল লাহুম জাহান্নাম, ওদের জন্য, ওদের জন্য জাহান্নাম কারা, যারা সালাত আদায় করে অস্বস্তি সহকারে, ইউরাউন যারা সালাত আদায় করে লোক দেখানোর জন্য, এদের জন্য একটা স্পেশাল জাহান্নাম লোক দেখানো। শুধু জুম্মার দিনে মসজিদে যায়, এমনি দিনে যায় না, ও ভেবে রেখেছে জুম্মার দিনে মনে হয় গেলে সব গোনা ক্ষমা করে দেওয়া হয় এক সপ্তাহ, এটা ওর দাবি, এটা অরিজিনাল দাবি। তবে কার গোনা ক্ষমা হয় সেটা তো জানার প্রয়োজন আছে, জানার প্রয়োজন নাই আছে? এক সপ্তাহ যারা নামাজ পড়লো, এদের নামাজে অজুতে এদের পদ্ধতিতে কোন রকমের ত্রুটি বিচ্যুতি যদি হয় জুম্মার দিনে সেইগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আপনি তো টোটালি জান্নাত, আপনার ক্ষমা হবে কি করে, টোটালি তো আপনার নেই, অ্যাবসেন্ট আপনি। জি খুব সাবধান, সালাত মারাত্মক বড় ইবাদত, যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ইবাদত যদি কেউ ছেড়ে দেয় আমরা তাদেরকে মুসলমান মনে করি না, আল্লাহ নবীর সাহাবীদের কথা এটা। এইবার আপনাকে একটা জিনিস বলি, অনেক মানুষ বলছে জাকাত দিই, দান করি, বেটার বিয়ে দিয়েছি, এক টাকা লিইনি, সব আমার ভালো কাজ, শুধু টাইমের কারণে নামাজটা পড়তে পারছি না, আমার কি ঈমান চাঙ্গা আছে না আমার ঈমানের কোনো খাতরা আছে? প্রথমে বলবো আপনার ঈমান আছে, ঈমানে পোকা লেগেছে, কি বুঝি বুঝতে পারছেন, আপনার ঈমান আছে পোকা লেগেছে। যত টাকাই দান করেন, যত টাকাই সাদকা করেন, জান্নাত যেতে পাবেন না। যদি বলছেন কেমন করে, আপনাকে একটা জিনিস বোঝাবার জন্য বলছি। আচ্ছা বলুন তো বর্তমানে খাসির মাংস ক টাকা কেজি? 700 টাকা কেজি খাসির মাংস কেউ গরিব মানুষ ঢং করে কিনে আনতে পারবে? পারবে না। আকিকা হলে খাবে, কুরবানি হলে খাবে, তাই না? তো এখন ঘটনা হচ্ছে আপনি ধরে নেন একদিন কিনেই আনলেন 700 টাকা দিয়ে, লোকাল মশলা দিয়ে রান্না করবেন, একটু ভালো মশলা দিয়ে রান্না করবেন, তাহলে 700 টাকার মাংস আরো 100 টাকার মশলা হলো কত টাকা? 800 টাকা। লবণের দাম কত? 10 টাকা কেজি, 50 গ্রাম লবণ হয়তো লাগবে, দাম কত? 50 পয়সা। বলুন তো দেখি 50 পয়সার লবণ যদি 800 টাকার মাংসতে না দেওয়া হয় ওটা খাওয়া যাবে কি যাবে না? যাবে না। যে বলছেন আমি জাকাত দিই, যে বলছেন জমির আল কাটিনা, যে বলছে ওসর দিই, যে বলছে সব করি, হুজুর শুধু নামাজটা পড়ি না, খাদ্য জগতের 800 টাকার মাংসতে লবণের যে মর্যাদা, তোমার টোটাল আমলের জগতের নামাজের সেই মর্যাদা, নামাজ নেই সব ইবাদত বাতিল, নামাজ পড়তে হবে। এখানে আলহামদুলিল্লাহ সবাই হয়তো পড়েন, কিন্তু নামাজের অনেক রকমের পদ্ধতির দুটো একটা পদ্ধতি বলছি, নামাজ পড়লে উপকার কি হয়। এক, জোহরের নামাজ পড়লেন আসর পর্যন্ত কিছু পাপ হয়ে গেল, যেগুলো ছোট পাপ, কাবিরা গোনা বলা হয় ওই গোনাকে যে গোনাতে আল্লাহ সাজা ঘোষণা করেছে। আপনি আসর পর্যন্ত ছোটখাটো কিছু পাপ করলেন, এই ছোটখাটো পাপগুলো আসরের নামাজের জন্য যখন অজু করতে যাবেন, অজু যখন করবেন, যাদের দাড়ি আছে দাড়ি দিয়ে পানি যখন ঝরে পড়বে, বিশ্ব নবী তিনি বলেছেন তোমার সাগিরা গোনাগুলো তোমার পানির সাথে ঝরে পড়ে যাবে, তোমার এখান দিয়ে যখন পানি গড়িয়ে যাবে এইখান দিয়ে সাগিরা পাপগুলোকে ক্ষমা হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যখন নামাজের তকবীর দিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন,
বলেছিলেন তাকবীরে তাহরিমা বলা হয় সমস্ত জিনিসকে নিষিদ্ধ করে দিয়ে আপনি যখন আল্লাহর দরবারে যা চলে গেলেন হাত দুটি বেঁধে নামাজ শেষ হয়ে গেল একা একা দোয়া করবেন আপনার কোন রকমের কোন অবজেকশন নাই জামাতবদ্ধভাবে দোয়া করলে অবজেকশন রয়েছে মাঝে সাঝে একা একা করবেন অবজেকশন নাই তবে একা একাও প্রতিদিন যদি করেন অবজেকশন আছে কিন্তু মাঝে সাঝে যদি আপনি করেন একা একা তাহলে অবজেকশন হবে না আপনি হাত দুটো তুলে বলবেন আল্লাহ গো আমি দুই রাকাত নামাজ পড়ার পরে আসরের সোমাতে যে পাপ করেছি জোহরের সোমাতে যে পাপ করেছি এই পাপগুলোকে তুমি ক্ষমা করে দাও বিশ্ব নবী বলেছেন ওর খাদ্য যদি হালাল হয় ওর পোশাক যদি হালাল হয় ওর ওযু যদি সঠিক হয় ওর নামাজের পদ্ধতিটা যদি সঠিক হয় আল্লাহ তাআলার নবী বলেছেন এই দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে তার একটাও পাপ তার আমলনামাতে থাকতে পারবে না একটাও পাপ থাকতে পারবে না জি এরপর আপনাকে একটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে এই আল্লাহ তাআলা এবার একটা মারাত্মক কথা বলছেন আচ্ছা ওয়ারিস কাকে বলে ওয়ারিস এটা আমার আব্বা ধরে নেন এটা আমার আব্বা তাহলে আমি হলাম বেটা তাহলে আমি ওনার জমির ওয়ারিস কিনা ওয়ারিস মানে পৃথিবীর কেউ আমাকে বঞ্চিত করতে পারবে আমার বাপের সম্পত্তি থেকে কেউ বঞ্চিত করতে পারবে কেউ বঞ্চিত করতে পারবে না আল্লাহর ভাষা শুনে নেবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি বলছেন যে উলাইকা হুমুল ওয়ারিসুন এরা উত্তরাধিকারী এরা ওয়ারিস সূত্রে কি আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফিহা খালিদুন এরা ওয়ারিসান সূত্রে ফিরদাউসের জান্নাত পাবে কেউ কাটতে পারবে না আল্লাহু আকবার তাহলে এটা ভিআইপি জান্নাত হলো এতক্ষণ তাই তো এখন এত তো সবাই নাও যেতে পারে তাহলে লোকাল জান্নাতের দুটো একটা বলে দিব যে লোকাল জান্নাতে যেতে গেলে কি কি করা লাগবে একটা হাদিস বলে দিই ইনশাআল্লাহ জি হাদিস না বক্তব্য ছেড়ে দিব আচ্ছা একটা ছোট্ট করে একটা হাদিস বলি লোকাল জান্নাতে যদি যেতে চান তাহলে আপনাকে একটা কাজ করা লাগবে কি কাজ পাঁচটা কাজ কটা কাজ পাঁচটা এক আল্লাহর নবীর কাছে একটা ছেলে এসেছে এসে বলছেন দুল্লানি আলা আমালিন ইদা আমিলতাহু ফাদাখালতুল জান্নাতা ক্বালা তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতিল মাকতুবাতা ওয়া তুতিজ যাকাতিল মাফরুজাতা ওয়া তাহুজ্জাল বাইত একটা ছেলে আল্লাহর নবীর কাছে এসেছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি একজন কনভার্ট মুসলমান আমি এই টাটকা ঈমান নিয়ে এসেছি আমার মাথার চুলগুলো উস্কো খুস্কো আমায় দেখতে ভালো নয় আমার পরনে ভালো জামা কাপড় নাই ও দয়ার নবী গো আমি জান্নাতে যেতে চাই আপনি আমাকে জান্নাতের কিছু আমল বলে দেন আল্লাহর নবী ওই যুবকটাকে ডেকে বলছেন এক নম্বরে তাবুদুল্লাহ তুমি আল্লাহর ইবাদত করবে সর্বদাতে কার গোলামি করতে হবে সর্বদাতে কার আল্লাহর ভালো মন্দ সব কিছুর মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোলামি অর্থাৎ ইবাদত এই ইবাদত বলতে আমরা কি বুঝি ইবাদত বলতে বুঝি নামাজ পড়া হজ করা যাকাত দেওয়া এইগুলোই মনে হয় ইবাদত এইগুলো বুঝি কি না এইবার আপনাকে একটা ইবাদত কাকে বলে ছোট্ট একটা জিনিস দিয়ে বোঝাই আচ্ছা বলুন তো এক গ্লাস পানি পান করতে গেলে কটা সুন্নত লাগে বাহ আলহামদুলিল্লাহ খুব ভালো বলেছে ওই যে পাঁচটা সে আমার বর্ধমানে জলসা করার মতো হলো বর্ধমানে এক জায়গায় জলসা করতে গেছি তাই মসজিদে বসে আছি বুঝলেন তা একটা মুরব্বী লোক এসেছে বয়স হবে 60-65 বছর তা আমাকে বলছে যে মলি সাহেব এটি দুয়ে কুনুতে হচ্ছে কি দেখুন তো আমি তো বলুন তো বলছে আল্লাহ হুম্মাক ফিরিল আহিয়ানা মাইয়েতে না শাহেদি না গাইবি না আমি বলছি এটা কতদিন পড়ছেন বলছে 30 বছর হবে জিজ্ঞেস করার প্রয়োজন নাই সঠিক হাদিস কোরআন জানেন বলে দাবি করছেন এক গ্লাস পানি পান করতে হয় কি পদ্ধতিতে জানেন না এক গ্লাস পানি পান করার 6টা সুন্নত কটা 6টা ইবাদত কাকে বলে ওটা আপনাকে বোঝাচ্ছি 6টা পদ্ধতিতে আপনাকে এক গ্লাস পানি পান করতে হবে এক আজকে জেনে নেবেন মা আমল করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ এখন শুধু শুনে গেলে হবে না কিছু আমলও করতে হবে
কিছু বুঝতে পারছেন তো? আর আমল করার আগে শোনাটাও খুব অ্যাক্টিভ হতে হবে, খুব অ্যাক্টিভ, তাছাড়া কিন্তু গন্ডগোল হয়ে যাবে। শোনার সময়তেও খুব ধ্যান দিয়ে শুনতে হবে। আমাদের বক্তব্য শোনাটা কেমন জানেন তো? একটা লোক ডাক্তারখানাতে গেছে, একটা গল্প বলছে, এবারে যারা লুঙ্গি পরে আছে একটু সাবধানে বসুন, একটা গল্প আপনাকে বলি এবারে দুই মিনিট টাইমে। একটা লোক ডাক্তারখানাতে গেছে, গিয়ে বলছে, ডাক্তার বাবু আমার শরীরের কোনো রোগ নেই, একটাই প্রবলেম। তাই কি প্রবলেম? বলছে আমার ওজন খুব বেড়ে যাচ্ছে, খুব ওজন বেড়ে যাচ্ছে। তা ডাক্তার ওকে জিজ্ঞেস করছে, ভাই তুমি কি খাও? তো বলছে সকালে উঠেই 20টা রুটি খাই আর 2 কেজি সবজি খাই। বলছে ভাই দুপুরে? বলছে দুপুরেও 20টা রুটি 2 কেজি সবজি। রাতে? বলছে রাতেও তাই। তা ডাক্তার মনে মনে ভাবছে ওষুধ দিয়ে কি হবে, দিনে 60টা রুটি খায় 6 কেজি তরকারি খায়, এর ওষুধ দিয়ে কাজ হবে? ডাক্তার শিক্ষিত মানুষ, প্রেসক্রিপশন করে দিয়েছে ইংলিশে, ও তো ইংরেজি বুঝে না, কিছুই বুঝে না। ও ডাক্তারখানাতে একটা ফার্মিসে গেছে, ফার্মিসওয়ালা দেখে এরকম ভাবে দেখে বলছে, ভাই তোমার ওষুধ কিছু লিখে দেয়, কিছু পদ্ধতি আছে। বলছে কি পদ্ধতি? বলছে পদ্ধতিটা হচ্ছে এই, ডাক্তার এখানে লিখেছে সকালে 10টা রুটি 1 কেজি সবজি, আর দুপুরে 10টা রুটি 1 কেজি সবজি, রাতে 10টা রুটি 1 কেজি সবজি। বলছে তাই? বলছে হ্যাঁ। ভালো, বলছে 1 মাস পরে দেখা করতে বলেছে। নিয়ে লোকটা গেছে, 30টা মানে 3 বেলা এবার 30টা রুটি খেয়ে 1 মাস পরে কিছু তো কমবে ওজন, কমবে কি কমবে না? আবার গিয়ে ডাক্তারকে পাল্লায় চাপিয়েছে, তা পাল্লাতে দেখে দেখছিল আগের মাসে ছিল 90 কেজি, এ মাসে হয়েছে 95 কেজি, আরো বেড়েছে। তা ডাক্তারও অবাক, রুগীও অবাক। এখন ডাক্তারের তো ফি অনেক বেশি, 400-500 টাকা ফি, এখন 2 বার হয়ে গেল 1000 টাকা চলে গেল। রুগীরও কিন্তু মাথা খারাপ, রুগী বলছে কেমন ঘোড়ার ডিম ডাক্তার, 2 বারে 1000 টাকা চলে গেল, আমার আরো ওজন বেড়ে গেল। তা ডাক্তার বলছে মন মতি খুব খারাপ, MBBS ডাক্তার, বড় ডাক্তার, আবার প্রেসক্রিপশন লিখে দিয়েছে যে সকালে 5টা, দুপুরে 5টা, রাতে 5টা, 1 মাস পরে আসবে। তাহলে আগে খেতো কটা? 60টা, কমে গেল কটা? 30টা, তারপরে কমে এলো কটা? 15টা। এই 15টা 1 মাস পরে গেছে আবার ডাক্তারের কাছে, গিয়ে ওজন করে দেখছে 105 কেজি, না আবার 5 কেজি বেড়েছে। এখন এই লোকটা পাল্লার দিকে তাকিয়ে রুগী ডাক্তারকে খুব গাল দিচ্ছে, ছোট লোক, ইতর, ছুঁচো, কোথাকারে, বদমায়েশ, হ্যাঁ, হারামখোর, চিটিংবাজ, ডাক্তার না ঘোড়ার ডিম, 3 বারে 1500 টাকা ঝেড়ে লিলি, পাক্কা চিটিংবাজ, চল এলএম বাজার গরুহাটে তোকে দিয়ে দেখতে পারি, কুরবানি করে দিব, খুব গালাগালি করছে আর কি। মানে অশিক্ষিত লোক যা হয় আর কি, খুব যখন গালাগালি করছে, ডাক্তার তো সেন্টিমেন্টের ব্যাপার, বুঝলেন না? ও তখন আস্তে আস্তে করে রুগীকে ডেকে বলছে, ভাই শোনো। তো বলছে কি? বলছে তুমি ভাই কি সত্যি রুটি কটা খাচ্ছ বলো তো? তো বলছে কেন? 15টাই খাচ্ছি। তো বলছে রুটি ভাই তুমি করছো কেমন পদ্ধতিতে বলো তো? ও তখন বলছে কেন? 60টা রুটি করতে যতটা ময়দা লাগতো অতটা ময়দা দিয়ে এখন 15টা করছি। আচ্ছা বলুন তো দেখি জীবনে রোগ সারবে? মানে 60টা ময়দা দিয়ে, 60টা রুটির জন্য যতটা ময়দা লাগতো ও এখন অতটা ময়দা দিয়ে 15টা করছে। তা রুগীর রোগ সারবে জীবনে? জীবনেও সারবে না রুগীর রোগ জি। তাহলে এবাদত আপনাকে বলে দিচ্ছি, শোনার সময় তো মনোযোগ সহকারে শুনবেন, না তো সব গোলমাল হয়ে যাবে। পানি পান করার কটা সুন্নাত? 6টা। আজকে থেকে আমল করবো বলুন, হাত তুলে বলুন ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলুন। কিছু লোক বাঁ হাত তুলছে, ওদের ডান হাতে কি হয়েছে? হ্যাঁ, ডান হাত তুললে ইনশাল্লাহ মানবো। 1, বিসমিল্লাহ বলে পান করবেন। 2, বসে পান করবেন। 3, দেখে পান করবেন। 4, 3 নিঃশ্বাসে পান করবেন। 5, ডান হাতে পান করবেন। 6, পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবেন। এই 6টা নিয়ম মেনে যদি 1 গ্লাস পানি যদি পান করেন, বিশ্ব নবী তিনি বলেছেন এটা তোমার ইবাদত বলে গণ্য হয়ে যাবে, এটা ইবাদত। ভাত যখন খাবেন সুন্নতি তরিকায় ভাত খাবেন, দস্তরখানটা ফেলবেন 1, 2 নম্বর বিসমিল্লাহ বলে শুরু করবেন, 3 আঙুল দিয়ে মাখিয়ে খাওয়ার চেষ্টা করবেন। কিছু লোক আছেন এমন করে ভাত ঢুকাচ্ছে, গোঁপ দাড়ি সব লেগে একাকার, জন্মও না খাই নাই। কিছু লোক আছে না, 3 আঙুল দিয়ে মাখিয়ে খাওয়ার চেষ্টা করবেন, 3 আঙুল। বসবেন কেমন করে? না, একটা হাঁটু উঁচু করে দিয়ে বসবেন, এটা সুন্নাত।
আর একটা নিয়ম হলো দুটো হাঁটু উঁচু করে দিয়ে বসবেন, এটাও একটা হাদিসে আছে। তিন নম্বরের কাজ হলো মাঝে সাজে এক লোকমা দুই লোকমা করে তুলবেন আর বলবেন আলহামদুলিল্লাহ, এটা একটা গেল। তারপরে হলো ভাতের মাঝখানে হাত দিয়ে ভাত মাখাবেন না, নবীজি বলেছেন মাঝখানে বরকত অবতীর্ণ হয়, এক সাইডে হাত দিয়ে ভাতটা মাখিয়ে তবে ভাত তুলবেন। নাম্বার ৬, ভাত খাওয়া হয়ে গেলে আলহামদুলিল্লাহ ভাতটাও খান, বিশ্ব নবী বলেছেন আমাকে লক্ষ্য করে ভাত খাওয়ার কারণে তোমার এটা ইবাদত বলে গণ্য করে দেওয়া হবে, এটা ইবাদত বলে গণ্য হয়ে যাবে। ইনশাল্লাহ এগুলো মানব। দস্তরখান আমাদের বাড়িতেই নাই, তা বিছাবো কি করে? যেই দস্তরখান কিনবেন ফ্যামিলিতে সবাই দস্তরখান ফেলে ভাত খাবেন, এটা বরকত হবে? সংসারে বরকত হচ্ছে না, তাই তো? কিছু কিছু সংসার আছে না যে নেই 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 জানছে নেই, এরকম লোক আছে না? আছে। বরকত আজকে থেকে হবে, আমার কটা কথা মিলিয়ে নেবেন, এটা আল্লাহ নবীর হাদিস। যদিও কটা কথা গল্পের আকারে বলছে, আল্লাহ নবীর হাদিস। এক, কোন জিনিস থাকতে থাকতে আবার বাড়িতে যোগান দিয়ে দিবেন, এক নম্বরের কাজ। চালের বস্তাতে এখনো পাঁচ কেজি চাল আছে, আবার বাজার থেকে চাল কিনে ওই বস্তাতে ঢেলে দিবেন, ইনশাল্লাহ চালে বরকত হবে। তেলের বোতলে এখনো ১০০ গ্রাম তেল আছে, আবার বাজার থেকে এক লিটার তেল এনে ওই বোতলে ঢেলবেন, তাহলে বরকত হবে। নাম্বার ২, আপনার স্ত্রীকে বলবেন ভাত যখন হাঁড়ি থেকে খুলবে চামচটা যেন মাঝখানে না মারে, এক সাইডে মারতে হবে, বরকত হবে। ৪, বাজার থেকে ২ কেজি গোস্ত নেছেন, ১ কেজি ৭৫০ গ্রাম রান্না করবেন, ২৫০ গ্রাম ফ্রিজের ভিতরে রেখে দিবেন, ইনশাল্লাহ বরকত হবে। ৫, আপনার স্ত্রীকে বলবেন প্রতিদিন আমাদের বাড়িতে একজন ভিখারি খাবে, এটা চূড়ান্ত বরকত হবে। ৬, আপনার স্ত্রীকে বলে দিবেন যে কোনো জিনিস শেষ হওয়ার আগেই তুমি আমাকে আনতে বলবে, তাহলে সংসারে বরকত হবে, আল্লাহর নবী এ কথা বলেছেন, ইনশাল্লাহ মানার চেষ্টা করব, ইনশাল্লাহ। তাহলে ইবাদত বলতে আপনি বুঝলেন এক কথাতে আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতিতে কোন কাজ কোন আমল করলে যাই কিছু করেন সেটা ইবাদত বলে গণ্য হয়ে যাবে। তবে ইবাদত করার আগে কিন্তু খুব হুঁশিয়ারি থাকবেন। ২, ইবাদত করার আগে খুব হুঁশিয়ারি থাকবেন। ১, আল্লাহ তাআলা বলছেন ওয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, কিছু কিছু ইবাদতকারী আছে তারা ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদের জন্য জাহান্নাম হয়ে যাবে। মানে ইবাদত করার আগে চূড়ান্ত হতে হবে যে এই ইবাদত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন কি না, আল্লাহ করতে বলেছেন কি না। কি বলছি বুঝতে পেরেছেন? অবশ্যই। আর ইবাদত বেশি করার চেষ্টা করতে হবে না, ইবাদত করবেন স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন। আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পরীক্ষা করব এই জিনিসটা যে তোমাদের মধ্যে সব থেকে উত্তম আমল কে করেছো, তোমাদের মধ্যে কে বেশি আমল করেছো, এটা আল্লাহ জিজ্ঞাসা করবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে তোমাদের মধ্যে উত্তম আমল কে করেছো। আমল করার আগে উত্তম ভাবে করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ। আমি যে মাদ্রাসার দায়িত্ব নিয়ে চালাচ্ছি, আমার মাদ্রাসার প্রধান শিক্ষিকা এনার মেয়ে, এই যে মাওলানা নূর ইসলাম সাহেবের মেয়ে, তা আমার মাদ্রাসা আকিকার যারা ছাগল দেয়, আকিকার ছাগল, কিছু কিছু ছাগল দেখছি এই রকম করে আছে, আর কারো কারো দেখছি গায়ের লোম নাই, কারো দেখছি সিকিনি ঝরছে। তা আমার মাদ্রাসায় যে একটা বুড়ো লোক থাকে, রাতের বেলা একটু এই যেমন আমরা নেই একটু দেখাশুনো করে, ওকে বলে দিয়েছি এই রকম ছাগল যদি কেউ দেয় জঙ্গলে গিয়ে বেঁধে আসবে, শিয়াল কুকুরে খেয়ে লিক, ওতে আকিকা হয়ে যাবে। কে ও ছাগলের দিতে বলেছে আকিকাতে? নিজে দেখে যা রুচি হয় না, আপনার আপনার দেখে যাটা রুচি হয় না, আর পাঁচজনের দেখে রুচি হয় না, আকিকা একটা ইবাদত দিবেন যখন হিষ্টপিষ্ট ভালো দেখে দেওয়ার চেষ্টা করবেন, দিবেন না দিবেন না, কুরবানি যখন দিবেন হিষ্টপিষ্ট ভালো গরু দেখে দিবেন, দিবেন না পাপ নেই। কি বলছি বুঝতে পারছেন? ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু ছেলেটাকে বলছেন তাবুদুল্লাহ, তুমি জান্নাত যেতে গেলে সর্বদা আল্লাহর গোলামি করো। ২, ওয়ালা তুশরিক বিহি শাইয়া, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে দিও না। এই শিরক কাকে বলে বলুন তো? শিরক কাকে বলে? আল্লাহর সঙ্গে কাউকে
শরীক করলে। আমি সহজ ভাষাতে আপনাকে শিরক বুঝিয়ে দিচ্ছি, একদম সহজ ভাষাতে বুঝবেন, বুঝিয়ে দিচ্ছি। এক, আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর আর অন্য কারো আছে এটা মনে করা কি? আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা কি? হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, হাসানোর মালিক আল্লাহ, কাদরের মালিক আল্লাহ। অথচ আমাদের ঈমান এত দুর্বল, আল্লাহ ছাড়াও আমরা অন্য জনের কাছে নিজের আশা পূরণের জন্য যাই, যাই কি যাই না? অনেক মুসলমান যায় না। আমি মুর্শিদাবাদ জেলার লালগোলাতে প্রোগ্রাম করতে গেলাম, তখন আমার গাড়ি টাড়ি ছিল না, তা প্রোগ্রাম করে যখন আসছি একটা লোক আমাকে বলছে, হুজুর আপনি একটা জ্যান্ত পীর দেখবেন? বললাম জ্যান্ত পীর তো জীবনে দেখিনি। বলছে সত্যি পীর? বলছে সত্যি পীর জ্যান্ত। তা আমি গেলাম মাজারের সামনে গিয়ে দাঁড়িয়ে আছি, তা দাঁড়িয়ে গিয়ে দেখছি একটা দারোয়ান দাঁড়িয়ে আছে, বুঝলেন, তা দারোয়ানটা দাঁড়িয়ে আছে। তা দারোয়ানকে গিয়ে বললাম আসসালামু আলাইকুম। তা বলছে ওয়ালাইকুম আসসালাম। আমাকে বলছে যে কি ব্যাপার এখানে? আমি বললাম একটু বাবার সাথে দেখা করব। তা ভিতরে যখন ঢুকলাম দেখছি এইরকম এইরকম ছাগলের বাচ্চা, খাসিগুলো হিষ্টপিষ্ট, আর বড় বড় মোড়ক দেখছি বাঁধা আছে, সব নানান কাণ্ড কারখানা। তা আমি দারোয়ানকে জিজ্ঞেস করছি, একটা বটের গাছ দেখছি আছে, বটের গাছে শুধু ইট ঝোলানো, লাখ লাখ ইট, ছোট ছোট ইট দড়ি দিয়ে ঝোলানো। তা আমি জিজ্ঞেস করছি দারোয়ানটাকে, ভাই কি ব্যাপারে ইটের কারবার কেন? তা ও তখন আমাকে বলছে, এই ইট বাঁধলে যাদের পেটে বাচ্চা কাচ্চা হয় না, এই ইঁটের ভারিতে গাছের ডাল যত এইরকম নরম হবে ওর বইয়ের পেটও তত বড় হবে, এই জন্য এই গাছে এসে সবাই ইট বাঁধে। তা আমি আস্তে 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 করে বাবার কাছে গেলাম, বাবার কাছে গিয়ে বাবাকে বললাম আসসালামু আলাইকুম। বাবা আমার দিকে বেশ ভালো করে দেখে নিয়ে বলছে ওয়ালাইকুম আসসালাম। আমাকে বাবা জিজ্ঞাসা করছে কি চাই? আমি তো বদমাশ ছেলে, বুঝলেন না, আমি এখন হঠাৎ করে বলেছি কি পাওয়া যায়। বাবা তখন বলছে আমাদের দরবার থেকে কেউ ফেরত যায় না, সবার মনের আশা পূরণ হয়ে যায়। আমি তখন বললাম বাবা, কিছুদিন আগে তখন চিট ফান্ড ওইসব লোকের ফান্ড টাকা পয়সা জমা রেখেছিল যেগুলো মার হয়ে গেল সব টাকা বিভিন্ন এতে। তাই বললাম আমি তো MPS এর এজেন্ট, 16 লাখ টাকা প্রায় হবে জনগণে জমা দিয়েছিলাম, একটা টাকাও ফেরত দিতে পারছি না, চাপে আর ঘরে ঢুকতে পারছি না, যদি আপনি টাকাটা দিয়ে দিতেন আমি সাথে সাথে ঘর চলে যেতাম। তখন আমাকে বলছে মাল আমাদের না, অন্য দলের মাল। দরওয়ানকে ডেকে বলছে অন্য দলের মাল, কিন্তু আমাদের এখানকার নয়, আমাদের এখানকার এরকম বলবে কেন? আমি মুখের উপরে, একদম মুখের উপরে বলে দিলাম, হুজুর বর্ধমান জেলার মেয়ে এখানে ইট মেঁধে বাচ্চা করে দিতে পারছেন, হুজুর আপনি তো দেখতে পাচ্ছি বিহারের মেয়ের এখানে বসে বাচ্চা করে দিতে পারছেন, আর সামান্য আমার এই 16 লাখ টাকা দিতে পারছেন না, আপনি কেমন হুজুর? তখন আমার বড় বড় চোখ বার করে বলছে, আপনি জানতে এখান থেকে আপনার মতো কত লোক এলো আর গেল? আমাকে বলছে ভালোই শিখেছো। শিরক মানে আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা কি শিরক? হুজুর তাবিজ লিখছে, হুজুর তাবিজ লেখা, হুজুর কিছু আছে না আমাদের আহলে হাদিসদের ভিতরে, কিছু তাবিজ লেখা হুজুর আছে, এদের ঘরগুলো ভেঙে দিতে হবে, এই তাবিজের ঘর ভেঙে দিতে হবে, লাথি মেরে ভেঙে দিতে হবে এদের, এদের প্রয়োজনে সমাজ থেকে বার করে দিতে হবে, যত দরেরই হুজুর হোক। কি বলছি বুঝতে পারছেন না? মারাত্মক বড় শিরক, ঈমান নষ্ট হয়ে যাবে। আহলে হাদিস আলেমরা, বড় বড় আলেমরা, আমার এটা জানা কথা, তাবিজ দিচ্ছে, অনেক বড় বড় আলেম দেখেছি, আর মানুষও তাদের কাছে যাচ্ছে, নতুন গাড়ি কিনে মাজারে যাচ্ছে, তাবিজ নিতে বলছে, গাড়িতে প্যাসেঞ্জার বেশি হবে, ইনকাম বেশি হবে। হুজুরের তাবিজের যদি এত পাওয়ার, তা হুজুর সব ব্যাংকের টাকাগুলো এক জায়গায় নিজের কাছে রাখতে পারে তো তাবিজের সাহায্যে? হুজুর কেন তাবিজ বিক্রি করে খায়? এটা তো একটা প্রশ্ন। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলেছে, উলাইকা কালানাম বালহুম আজাল আউলাইকা হুমুল গাফিলুন। আরে মানুষ তো খারাপ খারাপ, মানুষ চতুষ্পদ জানোয়ারের থেকেও নিকৃষ্ট, এটা আল্লাহ এমনি বলেনি। আমি মমতাজুল ইসলাম একটা প্ল্যাটফর্মে বোলপুর, এটা মওলানা নুরুল ইসলাম সাহেব ওইখানে দাঁড়িয়ে আছেন, আমি এইখানে দাঁড়িয়ে আছি, দুইজনা দুই সাইডে, আমি একটা বিস্কুট আর একটা চা পান করছি, মওলানা নুরুল ইসলাম সাহেব খালি হাতে দাঁড়িয়ে আছেন, কিছুই নেই ওনার কাছে, প্ল্যাটফর্মে অনেক কুকুর ঘুরছিল। আচ্ছা বলুন তো দেখি, কুকুরটা আমি চা খাচ্ছি বিস্কুট খাচ্ছি, আমার কাছে দাঁড়াবে না নুরুল ইসলামের কাছে দাঁড়াবে, কোনটা?
আমার কাছে দাঁড়াবে তাহলে কুকুরও জানে কার কাছে গেলে রুজি পাওয়া যায় কুকুরও জানে কার কাছে গেলে বিস্কুট আর চা পাওয়া যাবে আর তুমি মানুষ তুমি আশা ফুল মাকলুকাত তুমি তোমার স্রষ্টাকে বাদ দিয়ে পৃথিবীর মানুষের কাছে যাচ্ছ তুমি রুজি চাইতে এই জন্য আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনাম এরা চতুষ্পদ জানোয়ারের থেকে নিকৃষ্ট রুজির মালিক কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরপুরার হুজুরেরা বক্তব্য রাখছে আমার ব্যাপারে বলছে মুমতাজুল ইসলাম পাগল হয়ে গেছে ওকে হসপিটালে ভর্তি করতে হবে আমাকে বলছে আবার কেউ কেউ বলছে আপনি তো মৌলভী সাহেব না আপনি তো রাজমিস্ত্রি হ্যাঁ ঠিক বলেছে আমি রাজমিস্ত্রি তবে আমি এমন এক ভয়ঙ্কর রাজমিস্ত্রি রাজমিস্ত্রির কাজ হচ্ছে ভাঙার গড়া আমি তোমার মাজারের ইট ভাঙবো তোমার তাবিজের গোডাউন ভাঙবো এই মিস্ত্রি আমি আমি শুধু তাবিজের গোডাউন আর তোমার মাজার ভাঙার জন্য রেডি তবে শাবল কুড়াল দিয়ে ভাঙতে যাব না কথার মাধ্যমে ভাঙবো আজকে ইনশাআল্লাহুল আজিজ সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন অসংখ্য যুবক ছেলেরা তারা চলে আসছে আমাদের দিকে আপনি এগুলো সহ্য করতে পারবেন আজকে এলএম বাজার মাদ্রাসাতে আমি যখন ঢুকলাম তখন আমাকে একটা পরামর্শ দিল একজন যে মমতাজ তুমি সব বলেছো ফুরফুরা নামটা বলে তুমি দোষের করে ফেলেছো আমি বললাম আজকে 10 বছর আগে থেকে বক্তব্য রাখছে হুজুরেরা কি বলছে আহলে হাদিসরা যে পুকুরে গোসল করে ওই পুকুরে কেউ গোসল করবেন না চুলকানি হতে পারে বক্তব্য রাখছে হুজুর আল্লাহর কসম বলছে এটা সোশ্যাল মিডিয়া দেখতে পাবে লোকেরা যদি বন্ধুরা গরু জবাই করে সে গোশ খাওয়া যাবে না হারাম জি আব্বাস সিদ্দিকী ভাইজান বলছে আমি হলাম নূরের তৈরি আর বলছে আহলে হাদিস মানে হচ্ছে আরএসএস এর দালাল আমি মুমতাজুল ইসলাম বলে দিলাম আহলে হাদিস মানে যদি আরএসএস এর দালাল হয় আমি অবশ্যই এ কথাই বলবো ফুরফুরা মানে ঈমান নষ্ট করার মূল ঘাঁটি মূল জায়গা তুমি যদি এ কথা উঠ কাট করে দিতে পারো তুমি যদি এই কথা সোশ্যাল মিডিয়া থেকে যদি তুলে নিতে পারো যে আহলে হাদিসদের ব্যাপারে যে কথা বলে আর জীবনে বলবো না আমিও মুমতাজুল ইসলাম আর জীবনে বলবো না আমিও জীবনে কোনোদিন বলবো না যেখানে যাচ্ছি শুধু মারের হুমকি চলছে দোয়া করিয়েন আমার জন্য আর একটা কথা আমাকে বলছি আপনাকে শীত কেমন জিনিস এটা বোঝানোর জন্য ছোট্ট একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পেরে যাবেন আচ্ছা আপনার বাড়ির স্ত্রীটা খুব সুন্দরী এর জন্য কি আপনার কোনো অবদান আছে আছে আপনার স্ত্রী কত সুন্দর আপনার স্ত্রীর নাক সুন্দর চোখ সুন্দর আপনার স্ত্রীর চুল সুন্দর আপনার কোনো অবদান আছে কোনো অবদান নাই আল্লাহু আকবার আপনার শুধু এতটুকুই অবদান আছে কি অবদান না আপনি ওকে 500 টাকা দিয়ে ইমাম সাহেবকে দিয়ে বিয়ে পড়িয়ে বিয়ে করিয়ে নিয়েছেন আর দুটো কানের দুল দিয়েছেন আলতা সোনো পাউডার একটু হালকা করে দিয়েছেন কি বলছি বুঝতে পারছেন না এই আপনি দিয়েছেন বাকি আর ওর দেহে আপনার কিছু নেই আপনি হঠাৎ করে একদিন এলএম বাজার থেকে বাড়ি এসে দেখছেন যে আপনার স্ত্রী আপনার ছোট ভাইয়ের সঙ্গে ঘরের ভিতরে গোপনে কথা বলছে আপনার রাগ হবে কি হবে না কেন রাগ হবে দুটো আলতা ফিতে দিয়ে আপনার বউ যদি অন্য কারোর সঙ্গে কথা বলে এত রাগ হয় জি আর তো কিছুই দিতে পারেননি শুধু আলতা ফিতে দিয়েছেন এই আলতা ফিতে দিয়ে যদি আপনার স্ত্রীর উপরে আপনার তার দেহর উপরে তার রূপের উপরে তার যৌবনের উপরে তার গোটা শরীরের উপরে আপনার যদি এই অধিকার থাকে যে আপনার স্ত্রী আপনার ভাইয়ের সঙ্গে কথা বললে আপনার রাগ হয় যে আল্লাহ আপনার অক্সিজেন দিয়েছে যে আল্লাহ আপনার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত তৈরি করে দিয়েছে এই আল্লাহকে বাদ দিয়ে আপনি যদি অন্য কারোর কাছে যান তাহলে আল্লাহর রাগ হবে কি হবে না আলতা ফিতে দিয়ে যদি এত রাগ হয় এত অভিমান হয় টোটাল বডিটা দান করলেও তার রাগ হবে কি হবে না হবে শির মারাত্মক বড় পাপ আমি মুমতাজুল ইসলাম বলে দিয়ে যাচ্ছি যদি এই এলাকাতে কোনো আলেম এই রকম ভাবে যদি তাবিজের ব্যবসা করে ওপেনলি একই লাগারে বেদাত জানার পরেও যদি বেদাতের উপরে অটুট থাকে অবশ্যই তাকে তার থেকে আপনি দূরে থাকবেন সে আপনাকে জান্নাতের পথ দেখাচ্ছে বুঝতে পারছেন এটা বেদাত আপনি বুঝতে পেরেছেন এটা বেদাত অবশ্যই যদি আপনি বুঝতে পারেন যে আলেম জানার পরেও তাতে অটুট রয়েছে আপনি হাকিকাতের উপরে থাকুন ইনশাআল্লাহ আপনার জয় হবেই আপনি যদি বুঝতে পেরে যান যে হুজুর তাবিজ বেঁচে বেঁচে খাচ্ছে মাদ্রাসায় চাকরিও করছে মসজিদে ইমামতিও করছে দয়া করে ওর থেকে দূরে থাকুন আপনাকে জাহান্নামের রাস্তা দেখাচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে বলছেন অতুকিমুসসালাতিল মাকতুবাতা তুমি ফরজ সালাত ছেড়ে দিও না জান্নাত চলে যাবে আর নাম্বার 4
অতুতি যাকাতিল মাফরুজাতা যাকাত ফরজ হয়ে গেলে যাকাত দিয়ে দাও ও তাহুজ্জাল বাইত মক্কা থেকে ঘুরে আসার মতো টাকা যদি থাকে অবশ্যই তুমি একবার হজ করে নাও অবশ্যই তুমি জান্নাতে যাবে ছেলেটা তখন বলছেন আল্লাহর নবী আমি এর বেশিও করব না এর কমও করব না আমি কি জান্নাত যেতে পারবো বিশ্বনবী তিনি বলছেন অবশ্যই পাঁচটা কাজ তুমি আঁকড়ে ধরে থাকো আমি নবী বলছি তুমি জান্নাত ঢুকে যাবে জান্নাত যেতে চাইছেন রাত্রি এখন ১২টা বাজে আর একটা ছোট্ট হাদিস বলে দিই খুব ছোট্ট তিনটে কথার হাদিস জান্নাত যদি যেতে চান তিনটে কাজ করে নেন কটা কাজ তিনটে কাজ করে নেন এক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম যাইফাহু ওই লোক আল্লাহকেও বিশ্বাস করে না ও কিয়ামতকেও বিশ্বাস করে না কে সে ফাল ইকরিম যাইফাহু যে তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে বিপরীত দিকটা নেন মেহমানের সঙ্গে কোনোদিন অসৎ ব্যবহার করবেন না মসজিদে একটা অন্ধ লোক এসেছে বা আমি কোনোদিন মসজিদে এসেছি মসজিদে অজু করতে করতে অজুখানার কলটা খুলে দিয়ে ফটাক করে মসজিদের ভিতরে ঢুকে গেছি আপনি খুব চিল্লিয়ে বলছেন এই তুমি কি চোখে দেখতে পাও না তুমি কি কানা মসজিদের কলটা খুলে দিয়ে চলে গেলে এত শক্ত করে বলতে হয় কেন আমি তো মেহমান একটু নরম করে বলতে হবে কথা একটু কি করে বলতে হবে নরম করে ভাই আপনি কলটা খুলে দিয়ে গেলেন মনে হয় মিস হয়ে গেছে আপনার একটু নরম করে বলতে হবে নাম্বার ২ বিশ্বনবী বলেছেন মান কান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউজি জারহু ও আল্লাহকে বিশ্বাস করে না ও কিয়ামতকে বিশ্বাস করে না কেসে যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে প্রতিবেশীর ব্যাপারটা এত ইম্পর্টেন্ট বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম ঘোষণা করে দিয়েছেন প্রকাশ্যে ওয়ায়ামনাউনাল মাউন যারা প্রতিবেশীকে সামান্য কিছু উপকার করা থেকে দূরে থাকে আল্লাহ বলছে ওদের জন্য একটা স্পেশাল জাহান্নাম রয়েছে প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করবেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি মানা করেছেন কোন প্রতিবেশী যেন কোন প্রতিবেশীর দেওয়ালে কাঠ বা কুঞ্চি এইরকম টেক লাগিয়ে রাখতে নিষেধ যেন না করে আমি মমতাজুল ইসলাম আমার বাড়িতে কল নেই আমি একজন গরিব মানুষ আপনি একজন ধনী মানুষ আপনার বাড়িতে টিউবওয়েল আছে আমার স্ত্রী দুই তিন দিন আপনাদের বাড়িতে পানি আনতে গেছে চার দিনের মাথায় আপনার স্ত্রী বলছে বুবু আমাদের কলে আসিও না কল খারাপ হয়ে যেতে পারে আজকে তিন বছর ধরে কল খারাপ হলো না আমার স্ত্রী একদিন গেল কল খারাপ হয়ে যাবে এটা বদমাইশি ছাড়া আর কিছু নয় আমি কুরবানির জন্য সুখবাজার হাট থেকে একটা গরু কিনেছি আমার বাঁধার খামার নেই আপনার খামারে দুই চার দিন বেঁধে দিয়েছি তা আপনার স্ত্রী আপনাকে কানে কানে গিয়ে বলছে কি ব্যাপার মাওলানা নুরুল ইসলাম সাহেব গরু কিনে তোমাদের খামারে বাঁধছে মনে হয় জায়গা দখল করে নিতে পারে ওর স্ত্রীর কথা শুনে সকালবেলা কুলের কাঁটা নিয়ে কুঞ্চি দিয়ে জায়গাটা ঘিরে দিল এর ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বলছেন ওয়াইয়াম নাউন আল মাউন যারা প্রতিবেশীকে সামান্য কিছু উপকার করা থেকে দূরে থাকে এদের জন্য একটা স্পেশাল জাহান্নাম বিশ্বনবী বলেছেন যে একজন মানুষ যদি মারা যায় তার প্রতিবেশীর এমন ৪০ জন লোক যদি আল্লাহর কাছে বলে যারা কখনো আল্লাহর সঙ্গে শিরকের মতো পাপে যুক্ত হয়নি যে আল্লাহ যে লোক মারা গেছে এ লোক অতিব উত্তম বিশ্বনবী বলেছেন এই ৪০ জনের ফায়সালাতে ওই লোকটা জান্নাত দিয়ে দেওয়া হবে আর ৪০ জন লোক যদি এই রকম কথা বলে মরেছে ঠিক হয়েছে খুব জ্বালিয়ে খাচ্ছিল এই রকম কথা যদি বলে দেয় বিশ্বনবী বলেছেন এই ৪০ জনের কারণে জাহান্নাম হয়ে যাবে তার মানে প্রতিবেশী কি খুব সাবধান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লাম ইয়াসমুত শোনো জবান যার দোয়া হয়েছে সে যেন মিষ্টি কথা বলে অবশ্যই নতবা সে চুপ থাকে আপনার জবান আছে মিষ্টি কথা বলবেন নতবা কি করবেন চুপ থাকবেন এই দেখুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসে কি বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালুল কওলু সাদাকাতুন উত্তম কথা বলবে সাদকার নেকি হয়ে যাবে বাড়িতে ভিকারি এসেছে আপনার কাছে দরজা আওয়াজ করছে একটু মিষ্টি করে বলুন ভাই একটু পরে আসুন সাদকার নাকি হবে আল্লাহ আমাকে আপনাকে সকলকে জান্নাতুল ফেরদাউস এবং লোকাল যে কোনো একটা জান্নাত কবুল করে নিক বলুন আমিন যারা এখানে বসে আছে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি আল্লাহ তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো আমিন আল্লাহ খাস করে দোয়া করি যারা দিন থেকে দূরে সরে আছে তুমি তাদেরকে দিনে ফেরত আসার তৌফিক দান করো বলুন আমিন আরে একটু আমিনটা অন্তত পক্ষে বলুন এত কৃপণতা কিসের
জি একটু কৃপণতা কেন একটু জোরে আমিনটা বলুন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুখে পড়ে আছে তুমি তাদেরকে সুস্থতা দান করো আমিন আল্লাহ যারা আমাদের কাছ থেকে চিরতরে বিদায় হয়ে চলে গেছে তুমি তাদেরকে ক্ষমা করে দাও আমিন খাস করে দোয়া করি আল্লাহ যারা এই ময়দানে হকের কথা প্রচারের জন্য বাজার চলছে দয়াময় মেহেরবানি করে তুমি তাদের রাস্তাকে প্রশস্ত করে দাও তাদের ইলমিয়াত আরো বেশি করে বাড়িয়ে দাও সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার সফরকে আসান করে আল্লাহ আবার আমার বিদ্যা বুদ্ধিতে যেন তারাক্কি দান করে সকলে দোয়া করবেন আর আরো দোয়া করি আপনাদের জন্য অবশ্যই কখনো বাতিলের কাছে মাথা নত করতে যেন না শিরক বেদাতের কাছে মাথা নত করতে যেন না সহি হাদিস এবং কোরআনের উপরে থেকে সঠিক আমল করে জান্নাত যাওয়ার তৌফিক দান করুক আমিন আর কেউ বক্তা নেই নেই তো জি গজল কি বলবো আমি তো গজল জানি না সে ওইগুলোই জানি আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হায় বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ কেহ দানা নিচ্ছে কেহ টাকা করি কেহ জমি জায়গা নিচ্ছে কেহ নিচ্ছে বাড়ি আবার কত পাবজি বলে নিব না কোপন বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকারে হলে বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে টাকার বদলে বেটা বিক্রি করিলে সুবাজার ঘাটে শুনি বিক্রি হয় পাঁঠা পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা হাই